স্যার লাইভ শুরু হয়ে গেছে স্যার, শুরু করতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। অ্যাক্সিস ডেন্টাল স্কুলে আমার যেসব প্রিয় ছাত্রছাত্রীরা যারা অনলাইনে সরাসরি এবং ফেসবুকের মাধ্যমে এই আমার ক্লাসটা পর্যবেক্ষণ করছো বা আমার ক্লাসটা শুনছো, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো অ্যাক্সিস ডেন্টাল স্কুল যে প্ল্যান করেছে এই নতুন ব্যাচের জন্য 2017-18 সেশনে যারা ভর্তি হয়েছে বিভিন্ন ডেন্টাল কলেজে এবং ইনকে, আমাদের এই এই ব্যাচের যারা এখন থার্ড ইয়ারে আছে বা থার্ড ফেজে আছে, তাদের মেন যে তিনটে সাবজেক্ট তার মধ্যে পেডিয়াট্রিক্স এন্ড ওরাল প্যাথোলজি অন্যতম, সেখানে মেডিসিন আছে, সার্জারি আছে। তো আমরা পেডিয়াট্রিক্স এন্ড ওরাল প্যাথোলজি নিয়ে আমরা অনলাইনে আমরা প্রতিটা টপিক মোটামুটি চেষ্টা করব যে এই অনলাইনের মাধ্যমে আমাদের সারা দেশের সেন্টার কলেজে মিনিটে আটটা যে স্টুডেন্টরা আছে তারা ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হবে, সেটা বোধ ক্লিনিক্যাল এবং থিওরিটিক্যাল লেকচার। তো আমি তো আজকে আমাদের যে টপিক সেটা হলো ফর্মেশন অফ ডেন্টাল ক্যালকুলাস এন্ড ক্লাস এন্ড ইটস রোল ইন দ্য ফর্মেশন অফ দ্য পেডেন্টাল ডিজিজ, রোল ইন দ্য পেডেন্টাল ডিজিজ। তো আমি এই টপিকে যাওয়ার আগে আমি একটু জিনিস নিয়ে একটু অবতারণা করতে চাই, সেটা হচ্ছে এই থার্ড ইয়ারে আমরা ক্লিনিক্যালি আমরা আসলে কি কি আমরা শিখবো, কি কি শেখার আছে। যেমন অনলাইনে এখন আমাদের যে আমরা অনলাইনে আমরা লেকচার ক্লাস নিতে পারছি, টিউটোরিয়াল নিতে পারছি, বাট ক্লিনিক্যাল নিতে গেলে আমাদের একটু সমস্যা হয়, আমরা সরাসরি প্যাশেন্ট সাইডে যেতে পারছি না যেহেতু। তবে আমার যেটুকু মনে হয় এখন প্যাশেন্ট সাইডে আমরা যদি প্রসিডিউর গুলা হয়তো বা করতে পারবো না, তো মোটামুটি আমরা অনলাইনের মাধ্যমে 80-90% যে আমরা থিওরিটিক্যাল পার্ট যেটা ম্যাক্সিমাম ক্লিনিক্যাল পার্ট হলো সেটা হলো আমরা আমরা থিওরিটিক্যালি আমরা শিখবো, যেটা আমরা অনলাইনের মাধ্যমে শিখাইতে পারবো বা ছবির মাধ্যমে শিখাইতে পারবো বা ভিডিওর মাধ্যমে শিখাইতে পারবো। তো আমরা চেষ্টা করব যে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের এই ক্লিনিক্যাল পার্টটা যতটুকু এগিয়ে নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। তো আমরা একটু জানি যে আমাদের নতুন কারিকুলাম 2016-17 কারিকুলামে আমাদের কি কি জিনিস আছে, ক্লিনিক্যালি আমাদের কি কি জিনিস করতে হবে, আমাদের শিক্ষকরা তোমাদের ক্লিনিকে কি কি জিনিস পড়াবে। প্রথমত আমরা প্রথমে প্যাশেন্টের একটা হিস্ট্রি নেব, তার মানে প্যাশেন্টের হিস্ট্রির মধ্যে কি কি আছে সেটা, প্যাশেন্ট পার্টিকুলার আছে, প্যাশেন্ট এক্সামিনেশন আছে এবং তোমার প্যাশেন্টের সাইন্স সিমটম, তারপরে রেডিওগ্রাফি অ্যানালাইসিস, তারপর তোমার ডায়াগনোসিস, এই জিনিসগুলো তোমার আসবে তোমার হিস্ট্রির মাধ্যমে। তোমাদের প্রথমে জানতে হবে যে প্রপার হিস্ট্রি আমাদের কিভাবে নেওয়া যায়, সেই প্রপার হিস্ট্রির মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের প্যাশেন্টের পার্টিকুলার জানতে পারবো, আমরা প্যাশেন্টের কমপ্লেন জানতে পারবো, আমরা প্যাশেন্টের হিস্ট্রি অফ প্রেজেন্ট জানতে পারবো, আমরা মেডিকেল হিস্ট্রি জানতে পারবো, আমরা ডেন্টাল হিস্ট্রি জানতে পারবো, আমরা এক্সামিনেশন জানতে পারবো, এক্সট্রা ওরাল ইন্টার ওরাল এক্সামিনেশন আমরা জানতে পারবো, তোমার ইনভেস্টিগেশন, রেডিওগ্রাফিক এক্সামিনেশন, তারপর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তারপর তোমার প্রফেশনাল ডায়াগনোসিস, কনফার্ম ডায়াগনোসিস এবং তোমার ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড ফলো আপ, এই টোটাল জিনিসটা আমরা একটা প্যাশেন্টকে আপ টু ডেট মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কি কি জিনিস জানতে হবে সেই জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে আমরা সেটা জানতে পারবো। এবং আমরা এটা মানে হিস্ট্রি নিলেই আমরা সেটা পুরোপুরি জানতে পারবো। তো আমরা মোটামুটি এবং এই হিস্ট্রি শিটটা আমরা টোটালি আমরা প্যাশেন্টে আমরা অনলাইনে আলোচনা করতে পারবো। আমি আমি ঢাকা ডেন্টাল কলেজে যে হিস্ট্রি শিট নতুন তৈরি করেছি ওটা নিয়ে আমরা ক্লিনিক্যালি আমরা আলোচনা করব ভবিষ্যতে। তো আমরা সেটাই জানলাম যে আমরা প্রত্যেকটা কলেজে একটা হিস্ট্রি শিট আছে, তোমাদের সবাই তোমাদের টিচাররা তারা যদি ইচ্ছা করে তারা অনলাইনে তোমাদের এই হিস্ট্রি শিটটা নিয়ে আলোচনা করতে পারে। তোমরা আশা করি তোমাদের টিচারদের মাধ্যমে তোমরা সেই জিনিসগুলো হিস্ট্রি জানতে পারবে। ভবিষ্যতে আমি চেষ্টা করব এই অ্যাক্সিডেন্টাল প্ল্যাটফর্মে তোমার এই হিস্ট্রি শিট নিয়ে ইন ডিটেলস আলোচনা করতে। তারপর হচ্ছে তোমার
আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলা ইউজ করবো, পেডেন্টাল ইনস্ট্রুমেন্ট, সেটা হলো আমাদের এক্সামিনেশন ইনস্ট্রুমেন্ট হতে পারে, আমাদের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেই ইনস্ট্রুমেন্ট গুলার নাম, কোনটা কি কাজ, সেই জিনিসগুলো আমরা অনলাইনে জানতে পারবো। বাট আমরা প্রয়োগ করলে প্রয়োগটাও আমরা হয়তো বা অনলাইনে আমরা ছবির মাধ্যমে দেখাতে পারবো। যেমন আমাদের পেডেন্টাল যেসব ইনস্ট্রুমেন্ট আছে, যেটা আমাদের ডায়াগনোসিস হেল্প করে, পেডেন্টাল প্রপ গুলো আছে, সেটা কি 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 ধরনের পেডেন্টাল প্রপ আছে, সেই প্রপ গুলোর নাম, কোনটা কি ফাংশন, তারপর বিভিন্ন ধরনের আপনার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, স্কেলিং ইনস্ট্রুমেন্ট, ম্যানুয়াল স্কেলিং ইনস্ট্রুমেন্ট, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে জিনিসগুলো আছে সেটা কি নাম, সেটা কি কাজ, সেটাও আমরা এই ক্লিনিক্যাল মধ্যে আমরা করতে পারবো। তারপরে হচ্ছে তোমাদের ট্রিটমেন্ট প্ল্যানিং, আমরা কিভাবে আমরা মানে আমরা ডায়াগনোসিস করলাম, এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যানিং করবো। ট্রিটমেন্ট প্ল্যানিং আমাদের সেই ট্রিটমেন্ট প্ল্যানিং এর আমাদের ধাপ গুলা, যেমন আমরা ফেজ ওয়ান পেরিওডন্টাল থেরাপি, ফেজ টু পেরিওডন্টাল থেরাপি, ফেজ থ্রি পেরিওডন্টাল থেরাপি, যে থেরাপি গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা যেমন আমরা আমরা যাবো জানবো ফেজ ওয়ান পেরিওডন্টাল থেরাপি বলতে আমরা যে জিনিসগুলো জানি, যেমন আমরা কিভাবে আমরা ওরাল হাইজিন ইনস্ট্রাকশন দিবো পেশেন্টকে, ওরাল হাইজিন ইনস্ট্রাকশন সম্বন্ধে বলবো, আমরা কিভাবে আমরা পেশেন্টের স্কেলিং এন্ড পলিশিং করবো সেটা আমরা বলবো, তারপর কিভাবে আমরা পেশেন্টের গ্রুপ প্ল্যানিং করবো সেটা আমরা থিওরিটিক্যালি জানবো, পরবর্তীতে আমরা পেশেন্টের দেখানোর চেষ্টা করবো। তারপর হচ্ছে তোমার ফেজ টু বা কারেক্টিভ পেরিওডন্টাল থেরাপি, এখানে আছে তোমার তোমার পেরিওডন্টাল সার্জিক্যাল প্রসিডিউর যেগুলো, যেমন রিসেকটিভ পেরিওডন্টাল সার্জারি, যেমন তোমার জিঞ্জিভেক্টমি, জিঞ্জিভোপ্লাস্টি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে পেরিওডন্টাল প্লাপ সার্জারি আছে, সেটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে তোমার বিভিন্ন ধরনের অক্লুশাল অ্যাডজাস্টমেন্ট, স্প্লিন্টিং, এসব নিয়ে আমরা আলোচনা করবো। তারপর হচ্ছে তোমার মিক্রো জিঞ্জিভাল সার্জারি গুলো আছে, তোমার যে রিডগমেন্টেশন, জিঞ্জিভাল ডিসিশন, হ্যাঁ, রুট কভারেজ প্রসিডিউর, এই জিনিসগুলো আমরা এই প্রসিডিউর এই জিনিসগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমরা এই প্রসিডিউরগুলো জানতে পারি। তারপর তোমার ফেজ থ্রি যে তোমার তোমার বিভিন্ন ধরনের কেমোথেরাপি এজেন্ট, যেগুলো আমরা পেডেন্টাল থেরাপিতে ইউজ করি, এসব ড্রাগ আমরা পেডেন্টাল সার্জারিতে বা পেডেন্টাল ট্রিটমেন্টে আমরা ইউজ করি, সে ড্রাগ গুলা সেটা অ্যান্টিবায়োটিক হতে পারে বা কোনো লোকাল ড্রাগ গুলা হতে, যেমন লোকালি অ্যাপ্লিকেবল ড্রাগ গুলা যেটা আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা পেডেন্টাল থেরাপিতে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে তোমার ফেজ থ্রি মেনটেনেন্স রিকল থেরাপি, প্রোফাইলেক্সিস, মনিটরিং অফ ওরাল হাইজিন ইনস্ট্রাকশন, এই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করবো। ফাইনালি আমরা কি করবো, আমরা রেফারেল সিস্টেম, যে আমাদের একটা পেশেন্ট তোমার ডিপার্টমেন্টে আসছে, সেটা যদি আমরা মানে এটা রেফার করতে যদি করতে চাই, যদি আমরা যদি এরকম হয় যে আমরা আমাদের পেশেন্টগুলো যদি ডিপার্টমেন্টে আসছে, দেখলাম যে পেশেন্টের সমস্যা হলো তোমার কোনো ব্রিদিং ডিজরের সমস্যা আছে বা ডায়াবেটিসের সমস্যা আছে, তখন মেডিসিনে বা হেমাটোলজি ডিপার্টমেন্টে যে রেফার করতে হলে বা আমাদের যদি পঞ্জাবরি কোনো ট্রিটমেন্ট করতে হয় বা ওরা সার্জিক্যাল কোনো প্রসিডিউর করতে হয়, ওখানে যে রেফারেল সিস্টেম আছে সেই রেফারেল সিস্টেমগুলো আমাদের এই ক্লিনিক্যাল প্রসিডিউর মাধ্যমে আমরা জানতে পারবো। তো আশা করি এটা পুরো জিনিসটাই আমাদের এই আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক থেরাপি, পেডিয়াট্রিক ক্লিনিক্যাল পেডিয়াট্রিক মধ্যে আছে। তো আমরা মনে করি যে তোমাদের টিচাররা যারা যার যার কলেজের টিচাররা, তারা এই জিনিসগুলো তোমাদের ধারণা দিবে, তার মাধ্যমে তোমরা মোটামুটি ভালো একটা ধারণা করলে তোমরা পেডিওলজিতে এক্সপার্ট হয়ে যেতে পারবে। আমি আশা করি তোমাদের আন্ডার গ্রাজুয়েটে এই জিনিসগুলো যদি প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা কলেজে, ইউনিটের টিচাররা তোমাদের এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে, তাহলে তোমরা রিয়েলি পেডিওলজি সম্বন্ধে তোমাদের যে ধারণা, আমাদের আমাদের রিয়েলি আমাদের বাংলাদেশে পেডিওলজি ট্রিটমেন্ট সম্বন্ধে বা পেডিওলজি প্রসপেক্ট সম্বন্ধে আসলে ধারণা অনেক কম। আমরা চেষ্টা করছি যে পেডিওলজির পার্সপেক্টিভ সম্বন্ধে এবং এটার যে ট্রিটমেন্ট প্ল্যান গুলো আছে বা এটার যে ডায়াগনোসিস ডায়াগনোসিস আমাদের পেডিয়াট্রিক ডিজিজ গুলো আমরা গত ক্লাসে পড়েছি, যে যতগুলো পেডিয়াট্রিক ডিজিজ আছে সেই পেডিয়াট্রিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমরা ভবিষ্যতে এটা আমরা মানে এই পেডিয়াট্রিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল আমাদের পার্ট গুলা, আমরা আশা করি তোমরা সেটা মানে কলেজে শিখবে, এবং ভবিষ্যতে আমরা যদি সময় সুযোগ পাই আমরা তোমার এক্সিস প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এটাকে কন্টিনিউ করব। তো আমরা যাচ্ছি, আমরা আমাদের আজকে টপিক সময় চলে যাই।
দেখা যাচ্ছে? হ্যালো, স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আজকে ডেন্টাল প্লাক এবং ডেন্টাল ক্যালকুলাস এবং এটার কি রোল ইন দ্য পেডন্টাল ডিজিজ এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে যাচ্ছি, আমি ডাক্তার অনুপম বোদ্দান, অ্যাসিস্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ পেডন্টোলজি, ঢাকা ডেন্টাল কলেজে আছি। তো আমরা আজকে আমরা ডেন্টাল প্লাক কি এবং বায়োফিল্ম এই জিনিসগুলো আমাদের আসলে জানতে হবে এবং বুঝতে হবে। এটা যদি আমরা ডেন্টাল প্লাক সম্বন্ধে না বুঝি, বায়োফিল্ম যদি না বুঝি, তাহলে আমাদের তোমার ধারণাটা অপরিপক্কতা থেকে যাবে। তো আমরা বায়োফিল্ম বলতে, বায়োফিল্ম বলতে যে আমাদের যে মাইক্রো অর্গানিজম, আমরা যেসব মাইক্রো অর্গানিজম, আমাদের ওরাল মাইক্রো অর্গানিজম যেটা আছে, সেই ওরাল মাইক্রো অর্গানিজম কে আমরা যদি স্লাইডের মাধ্যমে যখন দেখি যে মাইক্রো অর্গানিজম গুলো যে আমরা আমরা যদি মুখে যে মাইক্রো অর্গানিজম গুলা এটা আমরা বিভিন্ন স্লাইডের মাধ্যমে যখন আমরা দেখবো, তখন দেখবো যে অনেক হাজার হাজার মাইক্রো অর্গানিজম আমাদের এই প্লাকের মধ্যে বেঁচে আছে। এই প্লাকটা কিভাবে বুঝবো? প্লাকটার মধ্যে কি থাকে? প্লাকটাকের মধ্যে থাকবে তোমার ফুড পার্টিকেলস, থাকবে আমাদের স্যালাইভা, থাকবে মিউসিন, থাকবে আমাদের ব্যাকটেরিয়া থাকবে, সেই ব্যাকটেরিয়া থাকতে পারে এবং ফাঙ্গাস থাকতে পারে এবং তোমাদের এবং বিভিন্ন ধরনের মানে তোমার অর্গানিক সাবস্টেন্স সেই প্লাকের মধ্যে থাকতে পারে। সেই এই প্লাকের মেন যেটা হলো বায়োফিল, বায়োফিল মানে মাইক্রো অর্গানিজম। সেই মাইক্রো অর্গানিজমটাই আমাদের এই জিঞ্জিভাল ডিজিজ বা পেরিওডন্টাল ডিজিজ অত্যন্ত হয়ে থাকে। এই ডেন্টাল প্লাক আমাদের ইউজুয়ালি জিঞ্জিভাল, একদিকে যেমন জিঞ্জিভাল ডিজিজ বা পেরিওডন্টাল ডিজিজ করে, অন্যদিকে আমাদের ডেন্টাল ক্যারিজ, ডেন্টাল ক্যারিজও করে। যেমন এই তোমার এই ডেন্টাল প্লাকের মাধ্যমে ডেন্টাল ক্যালকুলাস ফর্মেশনে আমাদের পেরিওডন্টাল ডিজিজ ডেভেলপ করতেছে, ঠিক সেরকম ডেন্টাল ক্যারিজও আমাদের ডেভেলপ করে এই প্লাকের মাধ্যমে। বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম আমাদের ওরাল ক্যাভিটিতে থাকে, সেটা অনেকগুলো আছে আমাদের, যেটা আমাদের মানে মানে হার্মফুল, আবার কিছু কিছু আছে, কিছু মাইক্রো অর্গানিজম আছে যেটা আমাদের বডির জন্য, হেলথের জন্য ভালো। তো আমরা ডেন্টাল প্রাক সম্বন্ধে দেখি, তাহলে বডির ডেন্টাল প্রাক, ডেন্টাল প্রাক সব জীবজীব দ্যাট ফর্ম বায়োফিল্ম অ্যাডারিং টু দ্য টুথ সার্ফেস অর আদার হার্ড সার্ফেস ইন দ্য ওরাল ক্যাভিটি ইনক্লুডিং রিমুভাল অ্যান্ড ফিস রেস্টোরেশন। তার মানে যে প্লাক বা প্লাক বলতে এমন একটা জিনিস বলি যেটা তোমার অ্যাডহারিং একটা মানে অ্যাডহারিং টুথ সার্ফেসে তোমার অ্যাডহার করে, অথবা বিভিন্ন ধরনের হার্ড স্ট্রাকচার, যে হার্ড স্ট্রাকচার তোমার মুখে থাকে সেটা হতে পারে রিমুভেবল অর ফিস রেস্টোরেশন। রিমুভেবল অথবা ফিস রেস্টোরেশনের মধ্যে আমাদের এই হার্ড স্ট্রাকচার সেটা হলো সব মানে তোমার সেই হার্ট সার্ফেসের মধ্যে সেটা হলো তোমার কি থাকে, সেটার মধ্যে তোমার তোমার ফুড পার্টিকেলস থাকে, সেটার মধ্যে তোমার বায়োফিল্ম, বায়োফিল্ম বা তোমাদের মাইক্রো অর্গানিজম থাকবে এবং তোমার সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাস থাকবে, বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটেরিয়াল থাকবে। এটা যখন আস্তে আস্তে তোমার এই ডেন্টাল প্লাকটা যখন দীর্ঘদিন থাকে, সেটা আস্তে 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 সেটা ডেন্টাল প্লাকটা তোমার ক্যালসিফাইড হয়ে কি ডেন্টাল ক্যালকুলাস রূপান্তরিত হয়। তার মানে আমরা ডেন্টাল প্লাকটা আমরা তখনই বলবো যখন সেটা সফট থাকবে বা অ্যাডহারেন্ট থাকবে, সফট এবং অ্যাডহারেন্ট টু সার্ফেস অথবা আনাদার মানে হার্ড সার্ফেস অফ দা ওরাল ক্যাভিটি। সেটা হার্ড ওরাল ক্যাভিটি তোমার কি কি হতে পারে, সেটা রিমুভেবল রেস্টোরেশন হতে পারে, ফিস রেস্টোরেশন হতে পারে। যেমন আমাদের যদি আমরা মনে করি যে ফিস পার্শিয়াল ডেন্টার বা ব্রিজ হতে পারে, অথবা তোমাদের রিমুভেবল পার্শিয়াল ডেন্টার হতে পারে, অথবা অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স হতে পারে, বা মুখের ভিতরে আমাদের যেসব জিনিস বা যেসব কর্নবোরি বা ইনক্লুডিং তোমার অ্যাপ্লায়েন্স থাকে সেটার মধ্যে বা টুথের মধ্যে বা হার্ড সার্ফেসের মধ্যে যে জিনিসটা আমাদের তোমার ফুড রিলেটেড সাবস্টেন্স, অ্যাডারেন্স সাবস্টেন্স থাকবে, সেই জিনিসটাই হচ্ছে তোমার ডেন্টাল প্লাক। প্লাকটা আস্তে আস্তে তোমার ক্যালসিফাইড হয়ে আমাদের ডেন্টাল ক্যালকুলাস রূপান্তরিত হয়। এখানে কি বলছে, ব্যাকটেরিয়াল অ্যাগ্রিগেশন এই মেন জিনিসটা ব্যাকটেরিয়াল অন দ্য টুথ অর আদার সলিড ওরাল স্ট্রাকচার। তার মানে টুথ এবং আদার যে কোনো সলিড ওরাল স্ট্রাকচারে এটা ডিপোজিট হতে পারে। এটা যদি আমরা ক্লাসিফিকেশন করি, আমরা বলছি যে সুপ্রা জিঞ্জিভাল এবং সাব জিঞ্জিভাল। আমরা আমাকে বুঝতে হবে সুপ্রা জিঞ্জিভাল, সুপ্রা মানে জিঞ্জিভাল উপরে বা জিঞ্জিভাল মার্জিনের উপরে, আর সাব জিঞ্জিভাল বলে
বলতে বুঝি আমরা সেটা জিঞ্জিবাল মার্জিনের নিচে, সেটা হলো জিঞ্জিবাল ছালকাতে হতে পারে, অথবা তোমাদের যদি পকেট ফর্মেশন হয় সেখানে পকেটের মধ্যেও তোমার যদি ক্যালকুলাস ডিভিশন হয় সেটাও হবে তোমার সাব জিঞ্জিবাল ক্যালকুলাস। তার মানে অ্যাবাভ দ্য জিঞ্জিবাল মার্জিন দিস ইজ সুপ্রা জিঞ্জিবাল, বিলো দ্য জিঞ্জিবাল মার্জিন দিস ইজ দ্য সাব জিঞ্জিবাল। সুপ্রা জিঞ্জিবালের মধ্যে কি হতে পারে, সুপ্রা জিঞ্জিবাল হচ্ছে করোনার, দেখা গেল তাদের করোনার সার্ভিস, তাদের করোনার যে কোনো সার্ভিস, আমাদের যাদের যে সার্ভিস আছে, আমাদের অক্সিজেন সার্ভিস আছে, লেবিয়ার সার্ভিস আছে, বাক্কা সার্ভিস আছে, লিঙ্গ সার্ভিস আছে, প্রজ্ঞুমা সার্ভিস, মানে তোমার করোনাল এরিয়াতে আমাদের যে যে মানে তোমার ব্লাড ডিপোজিশন হবে সেটাকে বলবো আমরা করোনাল। আর যেটা হলো মার্জিনাল, যেটা হলো জিঞ্জিবাল মার্জিনের কাছাকাছি, যেটা জিঞ্জিবাল মার্জিনের কাছাকাছি যখন ডিপোজিট হবে তখন সেটাকে বলবো আমরা মার্জিনাল। এই করোনাল যে প্লাকটা আমাদের ডেন্টাল ক্যারিজ করবে পরে, আর যে মার্জিনাল যেটা সেটা আমাদের জিঞ্জিবাইটিক বা পেরিওডন্টাল যেটা মার্জিনাল প্লাকটা করবে। এবং একটা হচ্ছে ফিশার, আমাদের ডেন্টিশনে বা টুথ স্ট্রাকচারে অনেক অনেক ফিশার থাকে, যে অনেক অনেক মানে লংজিটুডিনাল ফিশার থাকে, সেই ফিশার গুলাতে আমাদের মানে সময় প্লাক ডিভিশন হতে পারে যদি আমরা প্রপারলি ওরা লাইফ মেনটেন না করি, সেই ফিশারের জন্য প্লাক ডিভিশন হতে পারে, সেখান থেকে আমাদের তোমার ডেন্টাল ক্যারি ডেন্টাল ক্যারি মানে তোমার ডেন্টাল ক্যারি যে উৎপন্ন হয় ফিশার থেকেই প্রথম ডেন্টাল ক্যারি। মনে 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 রাখতে হবে ডেন্টাল ক্যারিটা সাধারণত যে কোনো রাফ সার্ভিস থেকেই তোমার ডেন্টাল ক্যারিজের স্টার্টিং শুরু হয়, যেখানে ফুড ইনফেকশন হয়, যেখানে প্রপার ওরাল হাইজিন মেনটেন করা যায় না। আরেকটা হচ্ছে তোমার সাবজেন্টিভাল, সাবজেন্টিভাল ক্যালকুলেশন মতো বলছে যে এটা ট্রুথ অ্যাসোসিয়েট, যে সাবজেন্টিভাল ক্যালকুলাসটা যে ক্যালকুলাসটা আমাদের ট্রুথের সাথে অ্যাটাচ থাকে, ট্রুথের সাথে অ্যাটাচ থাকে, ট্রুথ এরিয়াটা অ্যাটাচ থাকে, দ্যাট মিন সিমেন্টামের সাথে অ্যাটাচ থাকে, সেটা হলো ট্রুথ অ্যাসোসিয়েট সাবজেন্টিভাল ক্যালকুলাস। আর একটা হচ্ছে আনঅ্যাটাচ, যেটা ট্রুথের সাথে অ্যাটাচ থাকে না, প্লাস বা জিঞ্জিবা বা কোনো সব স্ট্রাকচারের সাথে বা অন্য কোনো বোন স্ট্রাকচারের সাথে অ্যাটাচ থাকে না, সেটাকে বলে বলে আনঅ্যাটাচ ডেন্টাল প্লাক। একটা হলো টিস্যু অ্যাসোসিয়েটেড, যখন সেটা তোমার বিভিন্ন ধরনের হার্ট টিস্যু বা বোন বা তোমার জিঞ্জিবাতে যখন অ্যাটাচ হবে তখন সেটাকে বলবো টিস্যু অ্যাসোসিয়েটেড ডেন্টাল প্লাক। তার মানে আমরা সুপ্রা জিঞ্জিবার যেরকম তিনটে ক্লাসিফিকেশন এবং সাব জিঞ্জিবার আমাদের তিনটে ক্লাসিফিকেশন। আমরা দেখি এখন সুপ্রা জিঞ্জিবার প্লাকটা কি দেখুন, সুপ্রা জিঞ্জিবার প্লাক ইজ ফাউন্ড অ্যাট অর অ্যাবাভ দ্য জিঞ্জিবার মার্জিন, মানে সুপ্রা জিঞ্জিবাল একটা এটা যদি আমাদের জিঞ্জিবাল মার্জিন হয়, জিঞ্জিবাল মার্জিনের উপরে যে যে তোমার যে মানে ইউরিস স্ট্রাকচারটা সেটা হলো তোমার 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 সুপ্রা জিঞ্জিবাল প্লাক, মানে তোমার জিঞ্জিবাল মার্জিনের উপরে যে এটা থাকবে সেটা হলো সুপ্রা জিঞ্জিবাল প্লাক। আর সুপ্রা জিঞ্জিবাল প্লাক ইন এ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য জিঞ্জিবাল মার্জিন ইজ রেফার টু এজ মার্জিনাল প্লাক। আমরা বলতেছি যে সুপ্রা জিঞ্জিবাল ক্যালকুলার যেটা হলো মার্জিনের সাথে অ্যাটাচ থাকে সেটা হলো তোমার মার্জিনাল প্লাক, এখানে দেখো একদম মার্জিনের সাথে যখন অ্যাটাচ থাকবে সেটা হলো মার্জিনাল প্লাক, এখানে দেখা যাচ্ছে মার্জিনের মধ্যে অ্যাটাচ যে প্লাক গুলো সেটা বলে আমরা তোমার এই মার্জিনের সাথে যে অ্যাটাচ প্লাক থাকবে সেটা হলো মার্জিনাল প্লাক। আর তোমার করোনাল সার্ভিসে যেটা থাকবে সেটা হলো তোমার করোনাল প্লাক, করোনাল সার্ভিসে যেটা থাকবে সেটা হলো করোনাল প্লাক, আর যেটা হলো মার্জিনে থাকবে সেটা হলো মার্জিনাল প্লাক। বডি বোথ আর সুপ্রা জিঞ্জিবার প্লাক। এবং এবং আমাদের যে ফিচারে যখন মনে করি যদি অক্সিজেন বিভিন্ন ধরনের ফিচার থাকে, এই ফিচারের মধ্যে যে ইটা থাকবে সেটা হলো আমাদের ফিচারাল প্লাক। তো আমরা সাব জিঞ্জিবার প্লাক আমরা কি বলতে বুঝি, সাব জিঞ্জিবার প্লাক বলতে ইজ ফাউন্ড বিলো দা জিঞ্জিবার মার্জিন বিটুইন দি টুথ অ্যান্ড জিঞ্জিবার সার্কুলার টিস্যু, মানে আমাদের যে জিঞ্জিবার সালকাস জিঞ্জিবার সার্কুলার টিস্যুতে আমাদের যে তোমার প্লাকটা ডিপোজিশন হচ্ছে সেটা হলো তোমার সাব জিঞ্জিবাল প্লাক। এখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য জিঞ্জিবাল, দিস ইজ দ্য জিঞ্জিবাল সালকাস, দিস ইজ দ্য জিঞ্জিবাল সালকাস, দিস ইজ দ্য জিঞ্জিবাল সালকাস টিপিক্যাল, যেখানে আমাদের এই জিঞ্জিবাল সালকাসের ডেপথ হলো আমরা যেটা আলোচনা করেছিলাম 1-3 মিলিমিটার, ম্যাক্সিমাম 3 মিলিমিটার হচ্ছে তোমার জিঞ্জিবাল সালকাসের ডেপ। তো এই জিঞ্জিবাল সালকাসে তোমার যেখানে তোমার এই যে তোমার সাব জিঞ্জিবাল ক্যালকুলাস যেটা বললাম আমরা, দিস ইজ দ্য টুথ অ্যাটাচ সাব জিঞ্জিবাল ক্যালকুলাস, এখানে টুথ অ্যাটাচ, এই যে ক্যালকুলাস দেখা যাচ্ছে এটা টুথের সাথে অ্যাটাচ আছে সেটা গেল টুথ অ্যাটাচ সাব জিঞ্জিবাল ক্যালকুলাস। তারপরে তো তোমার এখানে তোমার এটা হলো যে তোমার এটা হলো তোমার এই যে তোমার টুথ অ্যাটাচ প্লাক, টুথ অ্যাটাচ প্লাক। তারপরে তোমার এখানে
এখানে বলতেছে যে এখানে প্লাকের কারণে বা ক্যালকুলাসের কারণে এখানে তোমার ডিসিডিং গাম গাম ডিসিশন হয়, এবং এখানে ইনফ্ল্যাম জিনজি পায়, মানে এখানে এই প্লাকের কারণে তোমার এখানে জিনজিবাটা ইনফ্ল্যামেশন হয়। তো আমরা যেখানে দেখি যে আমরা যেটা বললাম যে সাবজিঙ্গাল প্লাক, আমরা সেটা আমরা প্রথমে আলোচনা করেছি যেখানে তিন ধরনের প্লাক থাকে, একটা হলো তোমার ক্রোথ অ্যাটাচ প্লাক, একটা হলো আন অ্যাটাচ প্লাক, একটা হলো অ্যাসিডেড গ্লিয়াল অ্যাসিডেড বা কোনো সফট টিস্যু অ্যাসিডেড প্লাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোথ অ্যাটাচ প্লাক, এখানে ক্রোথ অ্যাটাচ প্লাক বলতে যে যে প্লাক গুলো আমাদের ক্রোথের সাথে অ্যাটাচ থাকে সেটাকে বলতে আমরা ক্রোথ অ্যাটাচ প্লাক। তারপর যে আন অ্যাটাচ প্লাক, যে যে প্লাকটা আমাদের জিঞ্জিবাল সালকাসেরিয়াতে আন অ্যাটাচড অবস্থা থাকতে দিই, যেমন আন অ্যাটাচড অবস্থা যেগুলো আছে সেগুলো হলো আন অ্যাটাচড প্লাক। আরেকটা হচ্ছে ইপিথেলিয়াল অ্যাসোসিয়েট প্লাক, যেটা হলো ইপিথেলিয়াল টিস্যু, এলো ইপিথেলিয়াল টিস্যু আমাদের, যে আমরা ইট ইজ দ্য সার্কুলার ইপিথেলিয়াম। আমরা বলছি যে জিঞ্জিবাতে তোমার তিন ধরনের ইপিথেলিয়াম থাকে, দিস ইজ দ্য ওরাল ইপিথেলিয়াম, দিস ইজ দ্য সার্কুলার ইপিথেলিয়াম, আর দিস ইজ দ্য জাংশনাল ইপিথেলিয়াম। যে জাংশনাল ইপিথেলিয়াম বা তোমার সার্কুলার ইপিথেলিয়াম এখানে যখন অ্যাটাচমেন্ট হবে সেটাকে বলবো আমরা ইপিথেলিয়াল অ্যাটাচড প্লাক। তারপর হচ্ছে এই তোমার এই এই ব্যাকটেরিয়া গুলো আমাদের দেখা যায় যে প্লাকের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেই ব্যাকটেরিয়া আমাদের দেখা যায় যে কানেক্ট টিস্যু তো ডিভিশন হতে পারে, অথবা ব্যাকটেরিয়া আমাদের বোন সার্ভিস, বোন সার্ভিস এর পরে আমাদের ব্যাকটেরিয়া গুলো ডিভিশন হতে পারে। তো আমরা এই তিন ধরনের প্লাক যে নাম দেখলাম, ক্রোথ অ্যাটাচ, আন অ্যাটাচ এবং টিস্যু অ্যাটাচ, এটা আমরা মানে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটাই মানে কি কি জিনিস থাকে বা কোনটার পজিশন কি আমরা ডিফারেন্সিয়েট করি। প্রথমে বলা হচ্ছে ক্রোথ অ্যাটাচ প্লাক, এখানে দেখা যায় যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে ম্যাক্সিমাম গ্রাম পজিটিভ ব্লড অ্যান্ড কক্কাই, মানে গ্রাম পজিটিভ তোমার ব্যাসিলাই এবং কক্কাই, কক্কাই এবং ব্যাসিলাই তোমার ক্রোথ অ্যাটাচ প্লাকে বেশি থাকে। আর আন অ্যাটাচ প্লাকে দেখা যাচ্ছে গ্রাম নেগেটিভ ব্লড ফিলামেন্ট অ্যান্ড পাইরোগ্লিয়া, মানে তোমার গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলো এখানে বেশি থাকে। আর টিস্যু অ্যাটাচ প্লাকে সেখানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ মানে এটা সবই থাকতে পারে তোমার। তারপরে এখানে কি বলছে, ট্রুথ অ্যাটাচটা ডাজ নট এক্সটেন্ড টু জাংশনাল এপিথেলিয়াম, এটা তোমার জাংশনাল এপিথেলিয়াম থেকে তোমার এক্সটেন্ড করে, জাংশনাল এপিথেলিয়াম থেকে এক্সটেন্ড করে, মানে এটা জাংশনাল এপিথেলিয়াম পর্যন্ত মানে যাবে না, টু নট এক্সটেন্ড টু দ্য জাংশনাল এপিথেলিয়াম। এখানে তোমার আন অ্যাটাচ হলো এক্সটেন্ড টু জাংশনাল, জাংশনাল এপিথেলিয়াম থেকে এটা তোমার ভিতরে চলে যেতে পারে, বাট এটা এটা হলো ট্রুথ অ্যাটাচটা উইদিন দ্য জাংশনাল এপিথেলিয়াম থাকবে। আর যে টিস্যু অ্যাটাচ হলো এক্সটেন্ড টু জাংশনাল এপিথেলিয়াম, এটাও জাংশনাল এপিথেলিয়াম থেকে এক্সটেন্ড করে যেতে পারে। তারপর এখানে হচ্ছে তোমার এই 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 প্লাকটা তোমার ক্যালকুলাস ফর্মেশন করে এবং রোড ক্যারেজ করে, এটা এই প্লাকটা যখন দীর্ঘদিন থাকে তখন সেটাকে ক্যালকুলাস ফর্মেশন করে এবং রুট ক্যারিজ করে। আর আন অ্যাটাচ প্লাক যেটা সেটা জিনজিভাইটিস করে, এবং আর টিস্যু টিস্যু অ্যাটাচ প্লাক যেটা সেটা জিনজিভাইটিস এবং পেরিওডন্টাইটিস করে। আর তো তোমার আর টুথ অ্যাটাচটা মে পেনিট্রেট সেমিনটাম, অ্যান্ড আন অ্যাটাচ যেটা পেনিট্রেশন করে না, বাট ইন কেস অফ টিস্যু অ্যাটাচ ছিল মে পেনিট্রেট ইপিথেলিয়াম অ্যান্ড কানেক্ট টিস্যু, তার মানে এটা সেমিনটামের ভিতরে পেনিট্রেট করতে পারে টিস্যু অ্যাটাচটা, আর টুথ অ্যাটাচটা আর টিস্যু অ্যাটাচটা সেটা মে পেনিট্রেট করে ইপিথেলিয়াম অ্যান্ড মাইক্রো অর্গানিজম, বিভিন্ন ধরনের ককটাই ব্যাসিলাই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বিভিন্ন ধরনের অর্গানিজম গুলো এই ডেন্টাল প্লাকের মধ্যে থাকে। অর্গানিজম একদিন উইদিন দ্য ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, এবং এই তোমার এই মানে এই মাইক্রোবিয়ামের সাথে বিভিন্ন ধরনের ইন্টারসেলুলার ম্যাট্রিক্স আমাদের এই ডেন্টাল প্লাকের সাথে থাকে, মানে মাইক্রোবিয়ামের সাথে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স গুলো থাকে। আমরা দেখি থাকি এখন দেখি তাহলে আমরা বায়োফিল্মটা কি বলতে বললাম, তাহলে আমরা বায়োফিল্ম দেখি এই টার্ম বায়োফিল্ম ডেসক্রাইব দ্য রিলেটিভলি ইনডেফিনিবল মাইক্রোবিয়াল কমিউনিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রুথ সার্ফেস অর এনি আদার হার্ড অর নন শেডিং ম্যাটেরিয়াল, তার মানে আমাদের ট্রুথ সার্ফেস এনি আদার হার্ড ম্যাটেরিয়াল নন শেডিং ম্যাটেরিয়ালস এ আমাদের যে তোমার মাইক্রোবিয়াল প্রোডাক্ট যে যেটা অ্যাটাচড থাকে সেটাকে বলি আমরা বায়োফিল্ম, মানে বায়োফিল্মে অবশ্যই অবশ্যই মাইক্রো অর্গানিজম থাকবে। এই বায়োফিল্ম আস্তে আস্তে তোমার তোমার মানে প্রথমে আমাদের স্টার্ট হয় তোমার
বায়োকেমির মাধ্যমে, তারপরে হয় প্লাট, তারপরে আস্তে আস্তে ক্যালকুলাসে রূপান্তরিত হয়। তো বায়োকেম কনসিস্ট অফ ওয়ান অর মোর কমিউনিটিজ অফ মাইক্রো অর্গানিজম এমবেডেড ইন গ্লাইকোক্যালিক যেটা অ্যাটাচ টু দ্য সলিড সার্ফেস, মানে বায়োকেমিতে আমাদের সলিড সার্ফেসে আমাদের অ্যাটাচ থাকে। ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, আমরা যেটা বললাম যে বায়োকেমির সাথে বা মাইক্রো অর্গানিজমের সাথে আমাদের ইন্টারসেলুলার ম্যাট্রিক্স আছে। এই ইন্টারসেলুলার ম্যাট্রিক্স গুলোর মধ্যে কি কি থাকে? দিস কন্টেন্স এ ফিউ হোস্ট সেলস আস এ ডিভিডিয়াল সেলস, ম্যাক্রোফেজ এবং লিউকোসাইট। তাই আমাদের এই কন্টেন্টস মধ্যে, ইন্টারসেলুলার কন্টেন্টস মধ্যে আমাদের ইপিথেলিয়াল সেল থাকতে পারে, ম্যাক্রোফেজ থাকবে, লিউকোসাইট থাকে, এবং 20 to 30% অফ প্লাক মাস, মানে ইন্টারসেলুলার এই ম্যাট্রিক্সটা তোমার 20 to 30% তোমার মানে প্লাক মাস তৈরি করে। অর্গানিক ম্যাটেরিয়ালস কি কি থাকে? অর্গানিক ম্যাটেরিয়ালস তোমার এখানে থাকে পলিস্যাকারাইড, তারপর তোমার প্রোটিন, গ্লাইকো প্রোটিন এবং লিপিড ম্যাটেরিয়াল। অর্গানিক ম্যাটেরিয়ালস এর মধ্যে পলিস্যাকারাইড থাকে, প্রোটিন থাকে, গ্লাইকো প্রোটিন থাকে এবং লিপিড ম্যাটেরিয়ালস থাকে। তোমার পলিস্যাকারাইড প্রোডিউস বাই ব্যাকটেরিয়া, আর প্রোটিনটা তোমার অরিজিন ফ্রম জিঞ্জিবাল সার্কুলার ফ্লুইড অ্যালবুমিন, যে অ্যালবুমিনটা এখানে তৈরি হয়, অরিজিন ফ্রম জিঞ্জিবাল সার্কুলার ফ্লুইড। আর গ্লাইকো প্রোটিন আসে সেলাইভা থেকে, এবং লিপিড গুলো আছে তোমার কনসিস্ট ডেব্রিস ফ্রম ড্রাফটেড ব্যাকটেরিয়া, হোস্ট সেল অ্যান্ড ফুড ডেব্রি, মানে তোমার হোস্ট সেল থেকেও আসতে পারে, তারপর তোমার ব্যাকটেরিয়া থেকে হতে পারে লিপিড, এবং ফুড ডেব্রি থেকেও তোমার লিপিড 50% লিপিড আসে। তার মানে পলিস্যাকারাইড 30%, প্রোটিন 30% অ্যান্ড লিপিড থাকে 15%। আর ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসের মধ্যে তোমার কি থাকে? প্রিডমিনেন্টলি ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড থাকে। এবং সোর্সেস অফ ইনঅর্গানিক ম্যাটেরিয়াল সুপ্রাজিঞ্জিবাল প্লাক ইজ প্রাইমারিলি অফ সেলাইভা, মানে আমাদের যে ইনঅর্গানিক যে ম্যাটেরিয়াল গুলা মধ্যে বিভিন্ন ধরনের যে ক্যালসিয়াম, সোডিয়াম ফসফরাস, পটাশিয়াম এবং ক্লোরাইড যেগুলো বলতেছি, সেটা কোথেকে আসে? আমাদের যে মেন সোর্সটা হলো তোমার সেলাইভা, আমাদের সেলাইভাতে, সেলাইভা থেকে আমাদের এই মানে ইনঅর্গানিক পার্টিকেল গুলো আমাদের আসতেছে। সোর্স অফ ইনঅর্গানিক ম্যাটেরিয়াল ইন সোর্স অফ ইন অর্গানিক ম্যাটেরিয়াল ইজ ইন সাবজিঞ্জিবাল প্লাক ইজ তোমার জিঞ্জিবাল সার্কুলার ফ্লুইড, মানে আমাদের সাবজিঞ্জিবাল সুপ্রাজিঞ্জিবাল প্লাকের থেকে, সুপ্রাজিঞ্জিবাল প্লাক যেটা সেটা তোমার ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসটা আসতেছে সেলাইভা থেকে, এবং সাবজিঞ্জিবাল যে ক্যালকুলাস সেটার ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসটা আসতেছে জিঞ্জিবাল ক্রেভিকুলার ফ্লুইড। আমাদের জিঞ্জিবাল সালকাস বা জিঞ্জিবাল ক্রেভিকুল বলতে আমরা বুঝি জিঞ্জিবাল সালকাস, জিঞ্জিবাল সালকাসের মধ্যে যে তোমার ফ্লুইড থাকে সেটাগুলো আমরা জিঞ্জিবাল ক্রেভিকুলার ফ্লুইড জিসিএফ। এখানে দেখা যাচ্ছে 1 gram of plaque contains approximately 2 × 10^11 ব্যাকটেরিয়া, তার মানে কত ব্যাকটেরিয়া থাকে 1 gram প্লাকের মধ্যে, চিন্তাই করে দেন, 2 × 10^11 ব্যাকটেরিয়া থাকে তোমার 1 gram প্লাক প্লাকের মধ্যে। তো আমাদের এখানে নন ব্যাকটেরিয়াল অর্গানিজম ইন প্লাক, আমাদের আমরা বলছি যে প্লাকের মধ্যে মেনলি আমাদের যে বিভিন্ন ধরনের কককাই ব্যাসিলাই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে আমাদের, কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার সাথে কিছু অন্য কিছু আমাদের যেমন মাইক্রোপ্লাজমা স্পেসিস ইস্ট থাকতে পারে, প্রোটোজোয়া থাকতে পারে, ভাইরাস থাকে, নন ব্যাকটেরিয়াল প্রোডাক্ট গুলো আমাদের এখানে থাকতে পারে। ফর্মেশন অফ ডেন্টাল প্লাক, ডেন্টাল প্লাক মে বি রেডিলি ভিজুয়ালাইজ অন টু আফটার 1 to 2 days অফ নো ওরাল হাইজিন, মানে ব্যাপার হলো যে আমরা যদি আমরা যদি মানে 1 থেকে 2 দিন, মানে আমরা বলছি যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা যদি ওরাল হাইজিন মেনটেন না করি, তাহলে তোমার এই ডেন্টাল প্লাকটা আমাদের মুখে দেখা যাবে। তার মানে ডেন্টাল প্লাক ফর্মেশন হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে ডেন্টাল প্লাক ফর্মেশন হয়, মানে আমাদের দেখা যায় যে আমরা যদি 1 to 2 days মধ্যে আমাদের এই তোমার এই ডেন্টাল প্লাকটা আমরা আমরা যদি ওরাল হাইজিন মেনটেন না করি, আমাদের তখন আমাদের ডেন্টাল প্লাক ফর্মেশন হবে। কারণ হবে কি, তোমার হবে প্রথমে ফর্মেশন হবে ফর্মেশন অফ ডেন্টাল পেলিকল, প্রথমে তৈরি হবে ফর্মেশন অফ ডেন্টাল পেলিকল। ডেন্টাল পেলিকল হইতে আমাদের 1 to 2 days লাগে। তারপরে তোমার ইনিশিয়াল অ্যাডিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, ইনিশিয়াল অ্যাটাচমেন্ট হয় 5 থেকে 7 দিনের মধ্যে, 5 to 7 days এর মধ্যে আমাদের ইনিশিয়াল অ্যাডিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট হয়। তারপরে কলোনাইজেশন অ্যান্ড প্লাক অ্যান্ড ম্যাচুরেশন, প্লাক ম্যাচুরেশন শুরু হয় তোমাদের 15 দিন এবং তারপরে, তার মানে আমাদের মানে আমরা বলতেছি যে আমাদের প্রথম পেলিকল তৈরি হয় 1 to 2 days এর মধ্যে, 5 to 7 days এর মধ্যে আমাদের
ইনিশিয়াল অ্যাডেশন এন্ড অ্যাডজাস্টমেন্ট হার এবং 50 ডেজ এন্ড অ্যাবাভে আমাদের কলোনির জন্য প্লাক এন্ড ম্যাচুরেশন হার। তো প্লাকের আমাদের কি কি রিটেনটিভ ফ্যাক্টর আমাদের আছে যেটা যেখানে আমাদের প্লাক গুলা ডিভিশন হতে পারে, একটা হলো সারফেস ইরেগুলারিটি। আমরা বলছি যে সারফেস যত বেশি রাফ হবে তত বেশি প্লাক ডিভিশন হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের প্লেন সারফেসে আমাদের যেমন আমাদের অক্রোশাল সারফেসে আমাদের যেমন ইরেগুলারিটি বেশি থাকে, ওখানে যেমন আমাদের ফিশারাল সারফেসে ফিশার বেশি থাকে, ওখানে আমাদের প্লাক ডিভিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং দেখা যায় যে মানে সেভাবে সারফেস যেখানে যেমন সারফেস ইরেগুলারিটি আছে সেখানে প্লাক ডিভিশনটা হতে পারে। আরেকটা হচ্ছে তোমার রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল। আমরা আলোচনা করেছি যে যদি আমাদের যে কোনো ধরনের রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল যদি আমার মধ্যে আমাদের থাকে, সেটা হলো ইনলে হতে পারে, অনলে হতে পারে, ফিলিং হতে পারে, আমাদের প্রস্তুতি হতে পারে, পার্শে ডেঞ্জার হতে পারে, আমাদের ব্রিজ হতে পারে, অথবা আমাদের পার্শে ডেঞ্জার হতে পারে, এই যে আমাদের যে মানে তোমার বিভিন্ন ধরনের রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালে যদি আমরা ঠিক মতো যত্ন না নিই, আমাদের যদি ব্লাড ডিভিশন না করি, তাহলে সেখানে যদি আমরা প্রতিবার খাওয়ার পরে আমাদের আমরা যেমন টুথব্রাশ করি, আমাদের রিমুভাল পার্শিয়াল ডেন্টার থাকবে, সেটাকেও আমাদের ব্রাশ করে মুখে প্রেসক্রাইব করতে হবে। তারপরে বলছি ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে তোমার একটা রাফ এরিয়া, মানে যেখানে ক্যালকুলাস ফর্মেশন হবে সেখানে রাফ এরিয়া থাকে। যেহেতু আমরা বলছি যে রাফ এরিয়াতে তোমার প্লাকটা ডিভিশন বেশি হয়, এই জন্য বলা হচ্ছে যে জায়গায় ক্যালকুলাস থাকবে সেই জায়গায় প্লাকটা ডিভিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য মানে ক্যালকুলাস মানে কোনো জায়গায় যদি হার্ড হয়ে যায় মানে ক্যালকুলাস হয়ে যায় সেখানে দেখা যায় ইজিলি মানে দ্রুত হয় সেখানে প্লাক ফর্মেশন হয়। তারপরে অ্যাবনর্মাল টুথ পজিশন, যদি পজিশনটা টুথ পজিশন যদি অ্যাবনর্ম হয় তখন ওখানে একটা দেখা যায় ফলটি একটা এরিয়া তৈরি হয় বা একটা তোমার তোমার মানে ফুড অ্যাকুমুলেশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তারপর অনেক সময় হচ্ছে ইরাপ্টিং টিতে, ইরাপ্টিং টিতেও তোমার মানে ব্ল্যাক রিডেন্টি একটা ফ্যাক্টর, কারণ ওরা ইরাপ্টিং টিতে দেখা যায় আমরা ঠিকমতো যদি ঠিকমতো আমরা ব্রাশ না করি দেখা গেলো অনেক সময় ইরাপ্টিং টিতে আমাদের বিভিন্ন কারণে আমাদের ভয়ের কারণে হোক বা যে কোনো কারণে হোক আমাদের ব্রাশিংটা করা হয় না, সেক্ষেত্রে ওখানে ব্লাক ডিভিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে হচ্ছে তোমার ক্যারিয়াস লিশন, মানে তোমার এই তোমার যদি কোনো জায়গায় ক্যারিজ থাকে সেখানে ফুড ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেখানে তোমার ব্লাক ডিভিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য বলা হচ্ছে যে ব্লাক মানে তোমার ব্লাক ডিভিশন ব্লাক যেমন ক্যারিজ করে লিশন বা ফেরোটাল লিশন করে, এই জন্য আমরা বলছি যে সেখানে আমাদের মানে মানে তোমার ব্ল্যাক ডিভিশন সম্ভাবনা বেশি থাকে এবং আলটিমেটলি হতে থাকে। তারপরে অর্থোডন্টিক থেরাপি, কারণ অর্থোডন্টিক থেরাপিতে বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন ধরনের যেমন আমাদের ব্যান্ড ইউজ করি, আমার মোলার ব্যান্ড ইউজ করি, আমাদের ব্র্যাকেট ইউজ করি, আমাদের ওয়্যার ইউজ করি, এই জিনিসগুলো আমাদের এর ফুড ইনফেকশন বা এখানে প্ল্যাক ডিভিশনের জন্য একটা মানে উৎকৃষ্ট জায়গায় আমরা যদি ঠিকমতো ওরাল হাইজিন মেনটেন না করি। যেহেতু আমরা যখন ফিস থেরাপি ইউজ করি, ফিস অথরিটি অ্যাপ্লাই করি, তখন আমরা ওরাল হাইজিন ঠিকমতো মেনটেন না করি, তাহলে আমরা সেখানে প্ল্যাক ডিভিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভ্যারিয়েশন অ্যান্ড ডেন্টিশন, মানে আমাদের ডেন্টিশনে কোন কোন জায়গায় প্ল্যাকটা বেশি হয়, কোন কোন জায়গায় আমাদের প্ল্যাক বেশি হয়। বলা হচ্ছে যে মোলার এরিয়াতে ফ্রন্টের চেয়ে মোলারটিতে মানে তোমার প্ল্যাক ডিভিশনটা বেশি হয়, কারণ মোলারটিতে তোমাদের ফ্রন্টটিতে তোমার ইরিগুলার সার্ফেস ইরিগুলারিটিস কম, বাট মোলারটিতে তোমার সার্ফেস ইরিগুলারিটিস বেশি এবং ওখানে তোমার প্ল্যাক ডিভিশনটা বেশি হয়। ইনক্রিজ প্ল্যাক ফর্মেশন ইন দ্য লোয়ার জ কম্পেয়ার টু দ্য আপার জ, বলা হচ্ছে যে মানে মানে তোমার প্ল্যাক ডিভিশনটা লোয়ার জতে বেশি হয় আপার জর তুলনায়। তারপর হচ্ছে তোমার বাক্কাল সার্ফেস মোর স্পেশালি ইন দ্য আপার জর, মানে ইউজুয়ালি আমরা বলছি যে বাক্কাল সার্ফেসে তোমার বেশি হয় এবং স্পেশালি আপার জতে আপার বাক্কাল সার্ফেসে সাধারণত প্ল্যাক ডিভিশনটা বেশি হয়। তারপর বলছে ইন্টারডেন্টাল এরিয়া কম্পেয়ার টু স্টিক বাক্কাল অর ওরাল সার্ফেস,
তার মানে আমাদের যে মানে ইন্টারডেন্টের দুইটাতে মাঝখানে আমাদের একদম বেশি হয়, মানে তোমার অন্যান্য সার্ভিসের তুলনায়। তো আমরা এখন আসি জেনারেল ক্যালকুলাস। জেনারেল ক্যালকুলাস কি? জেনারেল ক্যালকুলাস ক্যান বি কনসিডার অ্যাজ অ্যান এক্টোপিক মিনারেলাইজ স্ট্রাকচার। তার মানে বলছি যে আমাদের একটা মানে আমরা বাহিরের একটা মিনারেলাইজ স্ট্রাকচার হলো ক্যালকুলাস। সেটা ফর্ম হলো কিভাবে? সেটা ফর্ম হলো সেটা ব্লাক যখন তোমার হার্ড হয়ে গেল, মিনারেলাইজ হলো, তখন সেটা তখন জেনারেল ক্যালকুলাস এর খুব পরিবর্তন হলো। তাহলে কারাঞ্জাতে কি বলছে? অ্যাকর্ডিং টু কারাঞ্জা জেনারেল ক্যালকুলাস কনসিস্ট অফ মিনারেলাইজড ব্যাকটেরিয়াল প্লাক। তাহলে মিনারেলাইজড ব্যাকটেরিয়াল প্লাক দ্যাট ফর্মস অন দ্য সার্ফেস অফ ন্যাচারাল ফুড অ্যান্ড ডেন্টাল প্রোস্থেসিস। বলছে যে আমাদের যে কোনো ধরনের ডেন্টাল প্রোস্থেসিস এবং ন্যাচারাল টিথের মধ্যে আমাদের যে তোমার ডেন্টাল ক্যালকুলাস মানে তোমার কনসিস্ট অফ মিনারেলাইজড ব্যাকটেরিয়াল প্লাক দ্যাট ফর্মস অন দ্য সার্ফেস অফ ন্যাচারাল ফুড অ্যান্ড ডেন্টাল প্রোস্থেসিস। তো এখানে এটা আমি ক্লাসিফিকেশন থেকে এটা হচ্ছে ব্ল্যাক এর মতো, এটাকে এটাকে ডেন্টাল ক্রফট ক্যালকুলাস ইজ ক্লাসিফাইড বাই ইটস লোকেশন অন টু সারফেস অ্যাজ রিলেটেড টু দ্য অ্যাডজাসেন্ট জিঞ্জিভাল মার্জিন। এটা আমার ব্ল্যাক এর মতো, এটা হলো তোমার সুপ্রা জিঞ্জিভাল ক্যালকুলাস এন্ড সাব জিঞ্জিভাল ক্যালকুলাস। আমরা ওরকম আর কি যেটা করি যে সুপ্রা জিঞ্জিভাল ক্যালকুলাস কোথায় থাকে? লোকেশনটা অন দ্য ক্লিনিক্যাল ক্রাউন কর্নার টু দ্য মার্জিন অফ দি জিঞ্জিবা এ ভিজিবল ইন দ্য ওরাল কেভ। তার মানে আমাদের এটা হলো সুপ্রা জিঞ্জিবাল ক্যালকুলাসটা বলছে যে মার্জিনের উপরে আমাদের কর্নার এরিয়াতে ক্রাউন ডাউন এরিয়াতে আমাদের যে তোমার ক্যালকুলাসের ডিভিশন হয় সেটা যেটাকে বলি আমরা আমরা সুপ্রা জিঞ্জিবাল ক্যালকুলাস। এটা ডিস্ট্রিবিউশন কোন জায়গা? হ্যালো হ্যালো ডিস্ট্রিবিউশন হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টলি সাইড আর অন দ্য লিঙ্গুয়াল সারফেস অফ দ্য ম্যান্ডিবুলার মোস্ট ফ্রিকোয়েন্ট সাইট আর অন দ্য লিঙ্গুয়াল সার্ফেস অফ দ্য ম্যান্ডিবুলার অ্যান্টেরিয়র টিথ। মানে বলা হচ্ছে যে এটা সবচেয়ে বেশি দেখা যায় ম্যান্ডিবুলার অ্যান্টেরিয়র টিথের লিঙ্গুয়াল সার্ফেসে বেশি থাকে, অপোজিট দ্য ওয়ার্টন ডাক। আমাদের ওয়ার্টন ডাক বা বার্থলিন ডাক মানে যেখানে আসলে আমাদের যে আমাদের স্যালাইভারি ডাক গুলা যেখানে ওপেনিং হয় সেখানে, যেমন আমাদের সাব ম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড বা তোমার মানে সাব ম্যান্ডিবুলার সাব লিঙ্গুয়াল সিলিভারি গ্ল্যান্ড তোমার ওপেনিং যেটা, তো ওপেনিং মানে যে কোনো সিলিভারি গ্ল্যান্ডের ওপেনিং এ এটাই ক্যালকুলাসের ডিভিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ওখানে তুই ওখানে আমরা বলছি যে যে সিলিভার মধ্যে যে মিনারেলাইজ স্ট্রাকচার থাকে, যে আমাদের যে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলো থাকে, সেই ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলাই আমাদের মানে ক্যালকুলাস ফাংশন করে। এই জন্য এটার এটা সাধারণত দেখা যায় যে আমাদের এই মানে তোমার যে আমাদের যে সেলিব্রেরি গ্ল্যান্ড আছে, মেজর সেলিব্রেরি গ্ল্যান্ড আছে, সেই সেলিব্রেরি গ্ল্যান্ডের ডাক্তের কাছাকাছি এই তোমার প্যাক ডিভিশনটা বা ক্যালকুলার ডিভিশনটা বেশি হয়। অপোজিট দ্য ওয়ার্টন ডাক অ্যান্ড অন দ্য বাক্কাল সার্ফেস অফ অন দ্য ম্যাগডেলি মোলার অপোজিট টেনশন ডাক। তার মানে আমাদের অপোজিট মানে তোমার আপার মানে তোমার টেনশন ডাক্টের বা আপার ডাক্টের ওপেনিং হচ্ছে অপোজিট দ্য আপার টেবিল মোলার টি। সেই অপোজিট দ্য আপার টেবিল মোলার টিতে এটা মানে প্ল্যাক মানে ক্যালকুলার ডিভিশনটা বেশি হয়। রাউন্ডস অফ টুথ আউট অফ অকলিউশন, যদি তোমার তোমার রাউন্ডস অফ টুথ আউট অফ যে সার্ফেসে আমাদের অকলিউশনের মধ্যে থাকে না, তার মানে যে অকলিউশন থাকলে যে আমার টুথ মুভমেন্ট হয় এরকম ওখানে আমাদের ফুড ইনফেকশন বা প্ল্যাক ডিভিশনটা বা ক্যালকুলার ফাংশন কম হয়। আর যেখানে তোমার নন ফাংশনাল বা যেখানে তোমার নন অকলিউশন থাকে এবং যেখানে তোমার নেগলেক্টেড থাকে যেখানে তোমার সেখানেই তোমার প্লাক তোমার মানে যেখানে আমরা ইউজুয়ালি প্লাক রিমুভ করতে পারি না যে এরিয়াতে, আবার যে এরিয়াটা নন ফাংশনাল থাকে যে যে এরিয়াটা আউট অফ অপারেশন থাকে এই এরিয়াতে তোমার প্লাকটা ডিভিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সার্ফেস অফ ডেন্টার অ্যান্ড ডেন্টাল প্রসেস মানে ডেন্টার সার্ফেস মানে ডেন্টারের সার্ফেসটা এবং ডেন্টার অ্যানি ডেন্টাল প্রসেসে তোমার এই তোমার এই
ক্যালকুলেশনের বিভিন্ন সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এখানে দেখি যে সুপ্রা ইন্ডিভিজুয়াল ক্যালকুলাস মানে অ্যাবভ দ্য মার্জিন, যেখানে আমরা দেখি যে তোমার ভিন্ন কালার, যাতে যে কালার হচ্ছে এটা ভিন্ন একটা কালারে একটা তোমার যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো সুপ্রা ইন্ডিভিজুয়াল ক্যালকুলাস। দিস ইজ দ্য সুপ্রা ইন্ডিভিজুয়াল, দিস ইজ টু সারফেস, দিস ইজ দ্য ক্যালকুলাস, দিস ইজ দ্য ক্যালকুলাস, দিস ইজ দ্য ক্যালকুলাস, দিস ইজ দ্য ক্যালকুলাস, দিস ইজ দ্য সুপ্রা ইন্ডিভিজুয়াল ক্যালকুলাস। নাও দিস ইজ দ্য সাব ইন্ডিভিজুয়াল ক্যালকুলাস। Subgingival calculus is location on the clinical crown apical to the margin of the gingiva. Apical to the margin of the gingiva. Amade bola hocche je amade amra to jani je what is the anatomical crown and what is the clinical crown. Anatomical crown bolte amra jeta bujhi seta up to the cement enamel junction. At clinical crown ta amra jototuku onke amra view korte pari ba jemon dekhte pari. তার মানে আমাদের যদি রুট এক্সপোজার হয়, রুট এক্সপোজার হয়ে যায় বা সিমেন্ট এনামেল জাংশন এক্সপোজার হয়ে যায়, তখন আমাদের ক্লিনিক্যাল ক্রাউন হাইটটা বেড়ে যাবে, বেড়ে যায়। তার মানে কি অন দ্য ক্লিনিক্যাল ক্রাউন এপিক্যাল টু দ্য মার্জিন অফ দ্য জিঞ্জিভা, মানে ক্লিনিক্যাল ক্রাউনে আমাদের যে মানে তোমার মানে রুট সার্ফেস জিঞ্জিভার মার্জিনের তোমার এরিয়ার নিচে যে আমাদের ক্যালকুলাসটা বিবেচিত হবে সেটা হলো তোমার এক্সপোজ সার্ফেস হতে পারে তোমার বা আনএক্সপোজ সার্ফেস হতে পারে। যেমন যদি ক্যালকুলাস ডিপোজিশন হয় সেটা হলো তোমার সাব জিঞ্জিভাল ক্যালকুলাস, ইউজুয়ালি ইন দ্য পেরিডন্টাল পকেট, নট ভিজিবল আপন ওরাল এক্সামিনেশন, মানে আমাদের পেরিডন্টাল পকেটেও আমাদের, তার মানে কি আমাদের জিঞ্জিভাল সালকাস এরিয়া প্লাস আমাদের পেরিডন্টাল পকেট এরিয়াতে যে প্লাক ডিপোজিশন হয় মানে জিঞ্জিভাল মার্জিনের এপিক্যাল মানে এপিক্যাল রিজনে তোমার যে প্লাকের ডিপোজিশন হয় সেটা হলো তোমাদের সাব জিঞ্জিভাল ক্যালকুলাস। এক্সটেন্ড টু বটম অফ দ্য পকেট এন্ড ফলো কন্ট্রোল অফ দ্য সফট টিস্যু অ্যাটাচমেন্ট, মানে তোমার সফট টিস্যু অ্যাটাচমেন্টকে আমাদের এটা মানে তোমার ফলো করে। দিস ইজ দ্য সাব জিঞ্জিভাল, দেখেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তোমার এই যে তোমার এখানে তোমার বাইরে দেখা যাচ্ছে যে এটা সুপ্রা জিঞ্জিভাল এবং তোমার সাব তোমার এই যে এক্সটেনশন তোমার দেখা যাচ্ছে এখানে জিঞ্জিভাল সোয়েলিং হয়ে গেছে, মানে এখানে জিঙ্গাল সোলিং হয়ে যাওয়ার কারণ হলো এখানে তোমার জিঙ্গাল সালকা সিরিয়াতে বা এখানে তোমার প্লাক ডিভিশন হয়েছে বা ক্যালকুলাস ডিভিশন হয়েছে জন্য সোলিং হয়েছে। এখানে আছে তোমার সাব জিঙ্গাল ক্যালকুলাস, এটা হলো তোমার জিঙ্গাল সালকা এবং তার এবং তোমার পেরিডন্টাল পকেটে যে ডিভিশনটা হয় সেটা হলো সাব জিঙ্গাল ক্যালকুলাস। ডিস্ট্রিবিউশনটা কি মে বি জেনারেলাইজ অর লোকালাইজ অর সিঙ্গেল অর গ্রুপ অফ ফুড, মানে এটা আমরা বলছি যে সেটা জেনারেলাইজ হতে পারে বা লোকালাইজ হতে পারে। আমরা বলছি যে হোয়াট ইজ জেনারেলাইজ, জেনারেল বলবো যেটা যদি যদি এরিয়া যদি 30% এরিয়ার উপরে হয় সেটাকে বলবো আমরা জেনারেলাইজ, আর যদি যদি 30% এরিয়ার নিচে হয় তখন সেটাকে বলবো লোকালাইজ আমরা জেনারেল প্লাস বা জেনারেল ক্যালকুলাস। প্রক্সিমাল সার্ফেস ইজ হ্যাভ হ্যাভিয়েস্ট ডিপোজিট লাইটেস্ট ডিপোজিট অন ফেসিয়াল সার্ফেস, মানে তোমার প্রক্সিমাল সার্ফেসে এটা তোমার খুব বেশি ডিপোজিট হয় এবং হালকা হয় তোমার ফেসিয়াল সার্ফেসে, মানে মানে সবচেয়ে কম থাকে তোমার লেবিয়াল সার্ফেসে কিন্তু সবচেয়ে বেশি থাকে তোমার প্রক্সিমাল সার্ফেসে। অকার্স উইথ উইদাউট অ্যাসোসিয়েটেড সুপার জেনারেল ডিপোজিট উইথ অর উইদাউট অ্যাসোসিয়েটেড সুপার জেনারেল, মানে তোমার এটা মানে সুপার জেনারেল ডিপোজিট থাকতেও পারে অন্য সময় নাও থাকতে পারে, মানে মানে এখানে আমরা যে ছবিটা দেখালাম সেটা হলো অ্যাসোসিয়েটেড উইথ দ্য সুপার জেনারেল ডিপোজিট। কম্পোজিশন আমরা কম্পোজিশনের মধ্যে বলতেছি সুপ্রা জিঞ্জিভাল ক্যালকুলাস কনসিস্ট অফ ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস থাকে, এখানে 70-90% ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, যেটা আমরা প্লাকে ক্ষেত্রে আমরা যেটা বলতে যে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল যে থাকে, আর যদি অর্গানিক কম্পোনেন্ট থাকে 20-30%, মানে যে তোমার ইনঅর্গানিক কন্টেন্ট কন্টেন্টের মধ্যে কি কি আছে, ইনঅর্গানিক পোর্শন কনসিস্ট অফ 75.9% ক্যালসিয়াম ফসফেট, 3.1% ক্যালসিয়াম কার্বোনেট অ্যান্ড ট্রেসেস অফ ম্যাগনেশিয়াম ফসফেট অ্যান্ড ট্রেসেস অফ আদার মেটালস, আমাদের সেসব আদার ম্যাটার আমাদের থাকতে পারে। প্রিন্সিপাল কম্পোনেন্টস এর মধ্যে বলতে যে ক্যালসিয়াম থাকে 39%, ফসফরাস থাকে 19%, কার্বন ডাইঅক্সাইড থাকে 1.9% এবং ম্যাগনেশিয়াম থাকে 0.8%, এবং আলাদা অ্যানাদার কিছু ট্রেস এলিমেন্ট থাকে যেটা খুব কম পরিমাণে থাকে, বাট এটা আমাদের কম পরিমাণে থাকলেও সেটার ইম্পর্টেন্স আছে, সেটা হলো সোডিয়াম, জিঙ্ক, স্ট্রনশিয়াম, ব্রোমিন, কপার,
ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, টাংস্টেন, গোল্ড, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়রন অ্যান্ড ক্লোরিন। সুপার জিঞ্জিবল ক্যালকুলেটর পিরামিডস অফ গ্রাম পজিটিভ পিরামিড, মানে এখানে আমাদের সুপার জিঞ্জিবল ক্যালকুলেটরের মধ্যে সবচেয়ে বেশি থাকে, আমরা বলছি যে গ্রাম পজিটিভ পিরামিডটা আমাদের বেশি থাকে। তোমার তারপরে হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ পিরামিড থাকে, তোমার পক্কাই থাকে, তোমার প্রথমে মেইনলি থাকে গ্রাম পজিটিভ, তারপরে তারপরে গ্রাম নেগেটিভ কিছু থাকে। অ্যান্ড গ্রাম পজিটিভ পক্কাই সিন ইন ক্যালকুলাস অ্যাবাউট উইথ সাপোরশন হ্যাড টেকেন প্লেস, অথবা মানে তোমার গ্রাম পজিটিভ তোমার তোমার মানে তোমার দেখা গেল যে গ্রাম পজিটিভ মানে পক্কাই যখন তোমাদের বেশি থাকবে তখন ওখানে তোমার সাপোরেশন বা পাস ফর্মেশনটা তখন বেশি হবে যাবে। তারপর তোমার সাবজেন্ডিবল ক্যালকুলেশন বলতে সুপারফিশিয়াল লেয়ারে তোমার গ্রাম নেগেটিভ ফিলামেন্ট মোস্ট নিউমারাস অ্যান্ড ডিপ অ্যান্ড মিডিয়াম জোনে গ্রাম পজিটিভ ফিলামেন্ট প্রিডমিনেন্ট। ফেজেস অফ ফর্মেশন অফ ক্যালকুলাস, ক্যালকুলাসের ফর্মেশন কিভাবে হয়, সোর্সেস অফ মিনারেলস, তাই আমাদের মিনারেলসটা কোথা থেকে আসছে। সুপারজেন্ডিবল ক্যালকুলাস এর সোর্স অফ এলিমেন্ট ফর সুপারজেন্ডিবল ক্যালকুলাস স্যালাইভা, আমরা যেটা বললাম যে সুপারজেন্ডিবল ক্যালকুলাস এর মেন যে সোর্স, যে মিনারেল গুলো মেন সোর্স হচ্ছে আমাদের যে স্যালাইভা, আমাদের স্যালাইভা থেকে এই জিনিসগুলো বেশি আসে। তারপর তোমার সাবজেন্ডিবল ক্যালকুলাস, সেটা কি জেন্ডিবল স্যালকাস ফ্লুইড, মানে আমাদের স্যালকুলার ফ্লুইড বা টেম্পুলার ফ্লুইড অ্যান্ড ইনফ্লামেটরি অ্যাক্সিট, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন কারণে যে অ্যাক্সিটের তৈরি হয় সেই এই মানে সে একদিকে মানে তোমার সাপ্লাই করে এই বিভিন্ন ধরনের মিনারেলস বা সাবজেন্ডিবল ক্যালকুলাস। তার মানে আমাদের যে জিঞ্জিবাল কালকাতে তোমার একজোটেটও থাকতে পারে ট্যানজোটেটও থাকতে পারে, এই এই দুইটার কম্বিনেশনই হচ্ছে তোমার তোমার সাবজেন্ডিবাল ক্যালকুলাস ফর্মেশন হয়, মিনার মিনারেল গুলা ওখান থেকে আসে। আর হলে সুপ্রা জিঞ্জিবাল ক্যালকুলাস মিনারেল গুলো আসে স্যালাইভা থেকে, বিকজ অফ দি অ্যামাউন্ট অফ সালকাস সালকাস ফ্লুইড অ্যান্ড একজুডেট ইনক্রিজ ইন ইনফ্লামেশন, মোর মিনারেলস আর অ্যাভেলেবল ফর মিনারেলাইজেশন অফ সাবজেন্ডিবাল প্লাক, যেটা বললাম যে সাবজেন্ডিবাল প্লাকটা প্রত্যেকে আসে আমাদের মেনলি সার্কুলার ফ্লুইড থেকে, যেটা একজুডেট হতে পারে ট্রানজিটেড হতে পারে। এক্সামিনেশন আমরা কিভাবে আমরা এক্সামিনেশন করবো, কিভাবে আমরা বুঝবো যে সুপ্রাজেন্ডিবাল ক্যালকুলাস কোনটা সাবজেন্ডিবাল ক্যালকুলাস কোনটা, ডাইরেক্ট এক্সামিনেশন। সুপ্রাজেন্ডিবাল ক্যালকুলাস ক্যান বি সিন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, মানে আমরা সুপ্রাজেন্ডিবাল ক্যালকুলাস আমরা ডাইরেক্টলি আমরা দেখতে পারবো ইউজিং এ মাউথ মিরর উইথ এ কম্বিনেশন অফ ডিফ্র্যাকশন, কম্বিনেশন অফ ডিফ্র্যাকশন লাইট অ্যান্ড ড্রাইং উইথ এয়ার অ্যান্ড স্মল ডিগ্রি ক্যান বি সিন, তার মানে আমরা ডাইরেক্টলি আমরা মানে দেখতে পারবো এবং আমরা সেটার বা আমাদের যে আমরা লাইটের মাধ্যমে আমরা দেখতে পারবো, বা আমাদের মানে যদি এয়ারটাকে আমরা যদি এরিয়াটা ড্রাই করি এয়ার দিয়ে সেখানে, তাহলে আমরা ওই তোমার ডাইরেক্টলি আমরা সুপারজেন্ডিবাল ক্যালকুলাসটা দেখতে পারবো। সাবজেন্ডিবাল ক্যালকুলাসটা তার মানে আমরা কিভাবে আমরা যদি যেটাকে আমরা বলি যে সুপ্রাজেন্ডিবাল ক্যালকুলাসটা যে আমরা দেখবো কি যেটা দেখবো যে এটা আমরা দেখা গেছে আমাদের জিনিসগুলো করতে হবে যে কিভাবে আমরা ডাইরেক্ট দেখবো, এক হলো দেখবো যে এটা হলো হার্ড থাকবে, এটা একটা হার্ড থাকবে বাট এটা হলো তোমার রাফ থাকবে, আমরা যদি ফুট থাকবে মানে হার্ড এবং স্মুথ, তোমার ক্যালকুলাসটা থাকবে হার্ড এবং রাফ, এবং মানে টুপিতে থাকবে যে হোয়াইট থাকবে এটা দেখা যাবে যে তোমার তোমার গিওলজ থাকে অথবা গ্রেইস থাকে অথবা ব্ল্যাকিস থাকে, মানে এটা হলো কালার চেঞ্জ হবে, বাচ্চাটা ফুট ইউজুয়ালি আমাদের হোয়াইট থাকে, তবে আমাদের দেখা গেলো আমরা যখন ডাইরেক্টলি দেখতে যাবো তখন ইজিলি আমরা এটা ডিফারেন্সিয়েটটা করতে পারবো, তবে আমরা আমরা যখন আমরা কোনো বা প্রব ক্যারিজ প্রব বলি বা বিভিন্ন প্রব দিয়ে যখন আমরা অবজারভেশন করতে যাবো দেখবো যে ক্যালকুলাসটা আমাদের সাধারণত রাফ সার্ফেস থাকে বা টুসটার ক্ষেত্রে স্মুথ থাকবে। সাবজেন্ডিবল একজন সাবজেন্ডিবল আমরা কিভাবে করি, ভিজুয়াল এক্সামিনেশন ডার্ক এজ অফ ক্যালকুলাস মে বি সিন অ্যাট অন জাস্ট বিনিথ দ্য জেনিবাল মার্জিন, ডেন্টাল এয়ার ব্লাস্ট ক্যান ডিফ্লেক্ট দি মার্জিন ফ্রম দি টুথ অ্যান্ড অবজারভেশন টু দ্য পকেট, তার মানে আমাদের আমরা ভিজুয়াল এক্সামিন করতে পারি, আমরা যদি দেখা গেল যে ক্যালকুলাসের ডার্ক এজ আমাদের দেখা যেতে পারবে, তোমার আমরা যখন জেনিবাল মার্জিনটা আমরা সরাবো তখন দেখা যাবো যে ওখানে আমাদের একটা ক্যালকুলাস ডিভিশন দেখা যাচ্ছে, এবং এবং আমরা যদি এয়ার ব্লাস্ট করি তাহলে মার্জিনটা যখন সরে যাবো তখন ওখানে আমরা ক্যালকুলাস দেখতে পারবো, এটা ভিজুয়াল এক্সামিনের মধ্যে দেখা যেতে পারে,
এলো ডাইরেক্ট ভিজুয়াল। আর হচ্ছে তোমার, আরেকটা হচ্ছে তোমার টেক্সটাইল এক্সামিনেশন। টেক্সটাইল এক্সামিনেশনটা কিভাবে, যে আমরা ক্রপ যেকোনো ধরনের ক্রপ বা ইনভিজিবল ক্রপ, সরি পেরেন্টাল ক্রপ বা ক্যারিজ ক্রপ দিয়ে আমরা যদি আমরা মানে ফুড সার্ভিসে আমরা জিনগুলো সার্কাস এরিয়াতে যদি আমরা ই করি, তাহলে আমরা ওখানে দেখতে পারবো রাফ এরিয়া, রাফ এরিয়া যে কোনো রাফ সার্ফেস আমাদের মনে করতে হবে যে ওটা তোমার তোমার ক্যালকুলার ওখানে আমরা রাফ জিনগুলো আমরা করতে পারি। আরেকটা জিনিস হলো জিনজিবাল টিস্যু কালার চেঞ্জ, যার ক্যালকুলাস মে এফেক্ট রিফ্লেক্ট দে থ্রু এ থিন মার্জিন এন্ড দ্যাট ইজ প্রেজেন্ট। মানে আমাদের জিনজিবাল কালার চেঞ্জের মাধ্যমে অনেক সময় বুঝতে পারি, যেমন আমরা ভিজুয়ালি ডাইরেক্টলি দেখতে পারি, জিনজিবাল কালার চেঞ্জের মাধ্যমে বুঝতে পারি, আর হলো আমরা প্রবিং এর মাধ্যমে আমরা অনুভব করতে পারি যে সাবজিনিয়াল ক্যালকুলাস আছে কিনা। ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স এন্ড ডিস্ট্রিবিউশন, তো আমরা যে বললাম যে সুপ্রা জিনজিবাল ক্যালকুলাসটা আমরা কিভাবে বুঝবো, যে আমরা কিভাবে দেখবো যে এটা দেখতে যে লাইক দিস কালার হতে পারে, লাইক দিস কালার হতে পারে, লাইক অর ইভেন এই কালার, আমাদের মাস অফ মরের হার্ডনেস, মানে এটা মরের হার্ডনেস থাকবে। দি কালার মে চেঞ্জ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কন্ট্যাক্ট উইথ সাবস্টেন্স সাচ অ্যাজ টোবাকো অ্যান্ড ফুড পিগমেন্ট। তাহলে মানে এটা হলো তোমার মানে এটা হলো কালারটা চেঞ্জ হতে পারে, যে কারণে হলো যদি আমরা দেখা গেলো যে মানে তোমার যদি খাদ্য মানে খাদ্যের মধ্যে যে আমাদের স্পাইসি ফুড খেতে অনেক সময় পিগমেন্টেশন থাকে, সেই পিগমেন্টের মাধ্যমে অথবা টোবাকো যে নিকোটিন আছে এটাও এটার মাধ্যমে এটা কালার মে চেঞ্জ হতে পারে। তো আমরা যে বলছি যে ডিস্ট্রিবিউশনটা আমরা বলছি যে কোন জায়গায় প্রিডোমিনেন্টলি ফাউন্ড এট সেন্টার ওপেনিং অফ যেটা বলছিলাম যে মেজর সেলিব্রিটি গ্ল্যান্ডে এটা সাধারণত বেশি থাকে, এবং তোমার বলছি মোস্টলি অফেন দ্য ফেসিয়াল সার্ফেস অফ ম্যাগজিলারি মোলার এন্ড লিঙ্গুয়াল সার্ফেস অফ ম্যান্ডিবুলার মোলার, যেটা আমরা বলেছিলাম যে তোমার এই জায়গা এই জায়গাটায় তোমার মানে এই এরিয়াতে তোমার এটা যে সেলিব্রিটি গ্ল্যান্ডের ডাক এই ডাকের ওপেনিং এই জায়গাটায় আমাদের লিঙ্গুয়াল এরিয়াতে আমাদের এটা বেশি হয়। তারপরে হচ্ছে তোমার আপারের ক্ষেত্রে আমাদের অপোজিট আপার থেকে মূলত যেখানে টেনশন একটা ওপেনিং থাকে সেখানে ডিভিশনটা বেশি হয়। তা আমার সাবজিনজিবাল ক্যালকুলাসটা দেখতে কি ক্যালকুলাসটা দেখতে জাস্ট এই কালার থেকে শুরু করে এই কালার অথবা এই কালার এই তিনটে কালারে ইজিলি সাবজিনজিবাল ক্যালকুলাস দেখা যেতে পারে। আর ইট ইজ হার্ড ইনকনসিস্টেন্সি, মানে আমাদের বলতে সাবজিনজিবালটা মডারেট হার্ড আর এখানে হার্ড ইনকনসিস্টেন্সি, যে ফার্মলি অ্যাটাচড টু ফুড সার্ফেস মোর প্রিভেলেন্ট অন দ্য প্রক্সিমাল সার্ফেস এন্ড ইনভিজিবল সার্ফেস দেন দ্য বাকাল ফুড সার্ফেস এন্ড ইজ ফাউন্ড ইন দ্য মোস্ট প্রিভেলেন্ট। তার মানে এটা হলো প্রক্সিমাল সার্ফেসে আমাদের এই সাবজিনজিবাল ক্যালকুলাসটা বেশি পাওয়া যায়, এন্ড লিঙ্গুয়াল সার্ফেসে মানে প্রক্সিমাল সার্ফেসে এবং লিঙ্গুয়াল সার্ফেসে আমাদের সাবজিনজিবাল ক্যালকুলাসটা বেশি পাওয়া যায়। আমরা এখানে আমরা একটু ডিফারেন্সিয়েট করি যে সুপ্রাজেন্ডাল ক্যালকুলাস এবং সাবজেন্ডাল ক্যালকুলাসটা আমরা কিভাবে আমরা সেপারেট করবো। তো বলছি আমরা কালারের মাধ্যমে কি বলবো, যে এটা সুপ্রাজেন্ডাল ক্যালকুলাসটা হোয়াইট অর হোয়াইট ইস ইয়েলো টু ডার্ক ব্রাউন আর ব্ল্যাক ডিউ টু পিগমেন্টেশন ইনকর্পোরেটেড ফ্রম ফুড এন্ড টোবাকো। তার মানে এটা মানে তোমার এই যে টোবাকো বা খাদ্যের স্পাইসি ফুডের মাধ্যমে যে কালারের মাধ্যমে এটা কালার চেঞ্জ হয়ে যেতে পারে, হোয়াইট অর হোয়াইট ইস ইয়েলো টু ডার্ক ব্রাউন অর ব্ল্যাক ডিউ টু পিগমেন্টেশন। যে আমাদের আর সাবজেন্ডাল ক্যালকুলাস ডার্ক ব্রাউন টু জেনুইন ব্ল্যাক হবে, তারপর শেপটা হবে তোমার অ্যামরফাস বাল্কি শেপ অফ ক্যালকুলাস ডিটারমাইন বাই অ্যানাটমি অফ টুথ কন্ট্রোল অফ জিঞ্জিবাল মার্জিন প্রেশার প্রেশার অফ টাং লিপ অ্যান্ড চিক। তার মানে আমরা তোমার টাং লিপ এবং চিকের মাধ্যমে আমরা এটা অনুভব করতে পারি, আর প্যাটেন টু কনফার্ম টু প্রেজেন্স ফ্রম দ্য পকেট ওয়াল। তার মানে এটা আমাদের তোমার তোমার পকেট ওয়ালে তোমার এটা মানে আমাদের যে মানে পকেটে যে ওয়াল থাকবে আমাদের পকেটে যে ওয়াল থাকবে সে পকেটে ওয়ালের সাথে প্যাটার্ন অবস্থা থাকবে, মানে ওটা সাথে মিলে যাবে। আর কনসিস্টেন্সি মডারেটলি হার্ড, এটা কনসিস্টেন্সি হচ্ছে মডারেটলি হার্ড, আর এটা হচ্ছে তোমার সাবজেন্ডিভাল ক্যালকুলেশন ব্রিটেল অ্যাটাচমেন্ট হচ্ছে তোমার ইজিলি ডিটাচ ফ্রম টু, তোমার সুপারজেন্ডিভাল ক্যালকুলেশনটা ইজিলি ডিটাচ ফ্রম টু বা ফার্মলি অ্যাটাচ টু দা, আর হলো সাবজেন্ডিভালটা হলো ফার্মলি অ্যাটাচ টু দা টুথ সার্ফেস, এটা হলো ফার্মলি অ্যাটাচমেন্ট থাকে। আর লোকেশন হচ্ছে কর্নার টু দা জিঞ্জিবাল মার্জিন আর বিলো দা ক্রিস্ট অফ দা মার্জিনাল জিঞ্জিবাল। আর তুমি ভিজিবিলিটি ভিজিবল ইন দা ওরাল ক্যাভিটি নট ভিজিবল ইন দা রুটিন ক্লিনিক্যাল এক্সামিনেশন, মানে খালি চোখে রুটিনলি এটা দেখা যায়। আর সোর্স হচ্ছে তোমার ডেরি ফ্রম সেলাইভারি সেক্রেশন, আর হলো ফর্ম ফ্রম জিঞ্জিবাল এক্সামিনেশন, আমি যেটা বললাম যে আমাদের সেলাইভার থেকে আমাদের মেইনলি যে মিনারেলাইজ যে স্ট্রাকচারটা আমাদের সেলাইভা থেকে আসে এখানে আসে তোমার জিঞ্জিবাল কেপিকুলার প্রয়োগ থেকে।
And distribution is the symmetrical arrangement on tooth, more on physical surface of maxillary molar and lingual surface of mandibular anterior teeth due to opening of the salivary gland. I'm going to say the distribution is the maxillary molar money, the opposite upper single molar teeth, lower the anterior surface of the anterior lingual surface of the lower anterior teeth. And related to pocket depth, MBH and postmortem. মানে সাধারণত এটা হলো পকেট ডেপথ এর সাথে রিলেশন থাকে এবং এখানে অগ্নিন সার্ভিস সাধারণত এটা বেশি থাকে সাবজেক্টিভাল ক্যালকুলাস ভিজুয়াল এক্সামিনেশন বাই ইউজ অফ কম্প্রেসড এয়ার তার মানে আমরা মানে সাবজেক্টিভাল ক্যালকুলাস ইউজুয়ালি রিকগনাইজ বাই ডাইরেক্ট ভিশন আমরা সাধারণত সুপ্রাজেন্সিভাল ক্যালকুলাস আমরা ডাইরেক্ট ভিশন আমরা দেখতে পারি স্মল অ্যামাউন্ট অফ সুপ্রাজেন্সিভাল ক্যালকুলাস দ্যাট হ্যাভ নট বিন সিন আর ফ্রিকোয়েন্টলি ইনভিজিবল ওয়েন দে আর ওয়েট উইথ সালাইভা মানে তোমার তোমার স্মল অ্যামাউন্ট অফ সুপার জেনিভাল ক্যালকুলাস যেটা যেটা তোমার স্টেইন হয় না সেটার তোমার তোমার দেখা যায় ফ্রিকোয়েন্টলি তোমার ওয়েন দে আর ওয়েট উইথ তোমার আমরা যদি মানে সালাইভাতে এটা ওয়েট করা হয় তাহলে এটা ইনভিজিবল থাকে যেটা দেখা যায় না এটা সাধারণত দেখা যায় না কিছু স্মল অ্যামাউন্ট আমাদের সুপার জেনিভাল ক্যালকুলাস থাকে লার্জ অ্যামাউন্ট হলে আমাদের অনেক সময় ভিজিবল হয় স্মল অ্যামাউন্ট হলে অনেক সময় ইনভিজিবল বসে থাকে সাবজেনিভাল ক্যালকুলাস ডিপোজিট ক্যান সামটাইম বি ডিটেক্টেড ইউজুয়ালি বাই ব্লোয়িং এয়ার ডাউন দ্য ভিজিবল ক্যাভি তো তোমার দেখা গেলো যে মানে তোমার সাবজেনিভাল ক্যালকুলাস ডিপোজিট হয় ক্যান সামটাইম বি ডিটেক্টেড ভিজুয়ালি বাই মানে আমরা যদি ভিজুয়ালি দেখতে পারি যদি আমরা ব্লোয়িং করি এয়ার ব্লো করি তাহলে দেখা যায় ভিজিবল ক্যাভিজের মধ্যে আমাদের সাবজেনিভাল ক্যালকুলাসটা দেখা যায় Dark edges of calculus may be seen at or just beneath the gingival margin. Due to its dark color, shine from the to the gingival margin. In our data column, the amra the মানে তোমার gingival margin এর মধ্যে থেকে আমরা যদি dark edges of calculus দেখা যায় যে তোমার মানে তুমি যদি gingival margin টা thin gingival margin থাকে আমরা কিভাবে মানে আমরা প্রোবিং করে কিভাবে আমরা আমরা এই ক্যালকুলাসটা ডিজাইন করি তার মধ্যে এই পেরিডন্টাল প্রপ ইজ নিডেড দ্যাট ক্যান বি অ্যাডাপ্টেড ক্লোজ টু দা ব্রড সারফেস অল দি ওয়ে টু দা বটম অফ দা পকেট মানে আমরা যে মানে আমাদের পকেটের বটম বটম আমাদের মানে তোমার তোমার আমাদের যে পেরিডন্টাল প্রপ আমরা যে পেরিডন্টাল প্রপ ইউজ করব আমরা যেটা পেরিডন্টাল প্রপ বলতে যে আমরা যখন আমরা বলি যে আমরা পেরিডন্টাল প্রপ কোনটা প্রপ ইউজ করি আমরা সাধারণত মিশিগান প্রপ আমাদের দেশে যে প্রপটা ইউজ করি সেটা হলো মিশিগান প্রপ মিশিগান প্রপটা আমরা যখন ইউজ করবো তখন মানে মানে এটা মিশিগান প্রপ আর একটা হচ্ছে WH প্রপ আমাদের মিশিগান প্রপটা হচ্ছে আমাদের তোমার অ্যাপেক্সটা অ্যাকিউট থাকে এবং WH প্রপটা রাউন্ড থাকে রাউন্ড মানে এই জন্য মানে আমাদের মিশিগান প্রপে আমাদের তাহলে পেইনফুল হয় কিন্তু WH প্রপে আমাদের পেইনফুল হয় না বাট আমাদের দেশে মিশিগান প্রপে আমরা বেশি ইউজ করে থাকি এবং মার্কিং থাকে মিশিগান প্রপে আমাদের প্রথম থ্রি মার্কিং থাকে 1 মিলিমিটার করে তারপর থাকে 2 মিলিমিটার করে তারপর থাকে 3 মিলিমিটার এখানে দেখতে পারবে যে আমরা যেটা যে প্রপটা ইউজ করছি যে প্রপটা এটা মিশিগান প্রপ এখানে দেখা যাচ্ছে যে 1 মিলিমিটার করে 3 মিলিমিটার প্রথম থাকবে তারপর থাকবে ডিস্টেন্সটা একটু বেশি থাকবে 2 মিলিমিটার ডিস্টেন্স তারপর থাকবে 2 মিলিমিটার ডিস্টেন্স তারপর থাকবে তোমার 1 মিলিমিটার ডিস্টেন্স তার মানে এখানে 3 মিলিমিটার 2 মিলিমিটার 5 মিলিমিটার 7 মিলিমিটার তবে 8, 9, 10 মিলিমিটার মানে আমাদের মিশিগান প্রপের 10 মিলিমিটার ডেপথ আমাদের আমাদের থাকে আমরা পকেট ডেপথ মেজারমেন্ট করতে পারি যে ম্যাক্সিমাম তোমার এখানে তোমার 10 মিলিমিটার 10 মিলিমিটারের ই থাকে মার্কিং থাকে তো যে আমরা মানে এটা রোড সার্ফেসে আমরা অ্যাডাপ্ট করে আমরা বটম অফ দ্য পকেট পর্যন্ত মানে আমরা এটা দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি কোন পর্যন্ত আমাদের সাবজেনিভাল ক্যালকুলাসটা প্রেজেন্ট আছে ওয়াইল প্রবিং ফর রাফ সাবজেনিভাল টুথ তার ক্যান গেট ওয়েন ক্যালকুলাস ইউজ তার মানে আমরা বুঝবো যে আমরা বারে বারে বলতেছি যে কোনটা আমাদের সাবজেনিভাল ক্যালকুলাস আমাদের থাকে তাহলে আমাদের রাফ সার্ফেস ফিল করবো বাট ইন স্মুথ থাকে দ্যাট মিনস ইট ইজ টু সার্ফেস নট ইজ দ্য ক্যালকুলাস সার্ফেস আমরা ক্যালকুলাস থাকলে আমরা টেক্সটাইলি আমরা ফিল করবো যেখানে রাফ সার্ফেস থাকে রেডিওগ্রাফে আমরা কি দেখতে পাবো দি ডিপোজিট মে অলসো বি ভিজিবল অন রেডিওগ্রাফ অল দ্য দিস ইজ নট অলওয়েজ ভিজিবল মানে আমরা যে এখানে আমরা বলতে পারি যে এখানে এই যে আমরা যে এখানে দেখবো যে এখানে তোমার এই পেরিডন্টাল বা আমাদের যে বোন লস হচ্ছে এখানে আমাদের
বনে এরিয়া থাকার কথা ছিল এই পর্যন্ত, বাট এখানে বন লস হচ্ছে, বন লস হয়েছে যেখানে বন লস হচ্ছে এখানে হয়তো বা আমাদের প্লাগিশন। এখানে সবসময় রিলাইবল করা যায় না, তবে আমরা বুঝতে পারি যেখানে ক্যালকুলাস ডিফিউশন হতে পারে এরিয়াতে, কারণ এখানে বন লস হয়েছে। আমাদের বন হাইট থাকার কথা যাচ্ছে এই এরিয়া পর্যন্ত, বন হাইট থাকার কথা বাট এদের এতটুকু বন লস হয়েছে, তার মানে এখানে মানে ক্যালকুলাস ডিফিউশন হতে পারে, তেমন এখানে ক্যালকুলাস ডিফিউশন হয়ে থাকতে পারে। তো বলতে ক্লিনিক্যাল লেভেল দি ভেরিয়াস ইন্ডিকেট ফর রেকর্ডিং এন্ড স্কোরিং ক্যালকুলাস হারমফুল ইফেক্ট। তাহলে আমরা যেটা বললাম যে এটা আমাদের এই যে প্লাগ এবং ক্যালকুলাসটা আমাদের কি করে, বা আমাদের যেমন রোল অফ প্লাগ এন্ড ক্যালকুলাস ইন দ্য পেরিওডন্টাল ডিজিজ, আমাদের কিভাবে এটা পেরিওডন্টাল ডিজিজটা করে। দি প্রাইমারি ইফেক্ট অফ দ্য ক্যালকুলাস ইজ নট ডিউ টু মেকানিক্যাল ইনজুরি। আমরা বলি যে যে মানে আমাদের যে যেটা আমরা ভাবি যে আমাদের হয়তো বা ক্যালকুলাসটা আমাদের মার্জিনে মার্জিনে কন্ট্রিবিউশন হয়, ইরিটেশন হয়, মেকানিক্যাল ইরিটেশনের মাধ্যমে আমাদের তোমার এই পেরিওডন্টাল ডিজিজ বা টিউবার ডিজিজ এটাকে বলা হচ্ছে। বাট এখন বলতে বাট ইজ রিলেটেড টু ইজ অলওয়েজ বিং কভার্ড বাই ব্যাকটেরিয়া, বলা হচ্ছে যে আমাদের যে মেইন যে কালকুলিস যে ব্যাকটেরিয়া থাকে এই ব্লাকের মধ্যে যে বায়োফিল্মটা থাকে, সেই বায়োফিল্মটা প্লে এ মেজর রোল ইন পেরিওডন্টাল ডিজিজ। মানে আমাদের যে ব্লাকের ভিতরে যে তোমার ব্যাকটেরিয়া থাকে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া তোমার পেরিওডন্টাল ডিজিজকে আমাদের এনকারেজ করে। বাট ব্ল্যাক বা ক্যালকুলাস ইট সেলফ মেকানিক্যাল ইনটিউশনের মাধ্যমে আমাদের পেরিওডন্টাল ডিজিজ করে না, বাই কিপিং দ্য প্লাগ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য জিঞ্জিভাল টিস্যু। মানে এই প্লাগটাকে আমরা মানে জিঞ্জিভাল টিস্যু খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, ক্রিয়েটিং এরিয়া মানে একটা মানে এমন এমন এরিয়াতে এটা থাকে যেখানে তোমার এই প্লাগ রিমুভাল ইজ ইম্পসিবল, মানে যেখান থেকে প্লাগ রিমুভ করা যায় না সেখানেই তোমার এই প্লাগটা যখন তোমার এই ব্যাকটেরিয়া থাকবে ওখান থেকে আস্তে আস্তে সেটা আমাদের জিঞ্জিভাল ইরিটেশন করবে, আমাদের পরে আলটিমেটলি পরে পেরিওডন্টাল টিস্যু ডিস্ট্রাকশন করবে। এইভাবে আমাদের প্লাক এন্ড ক্যালকুলাস আমাদের বোন আমাদের হার্মফুল এফেক্ট করে আমাদের মানে পেরিওডন্টাল টিস্যু করে, তার মানে যে আমাদের যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো এমন জায়গায় থাকে যেখানে যেখান থেকে আমরা যেখানে ডিভিশন থাকে প্লাক গুলো যেখানে ডিভিশন থাকে যেখানে ব্যাকটেরিয়া থাকে ওখান থেকে যদি আমরা আমরা যদি আমরা রিমুভ না করতে পারি, আর যদি মেনটেন না করে আমরা যদি আমরা প্লাকটা বা ক্যালকুলাসটা বের করে নিয়ে আসতে পারি, তাহলে ওখানে আস্তে আস্তে ওখানে যে আমাদের ইরিটেবল যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেটা আমাদের যে পেরিওডন্টাল টিস্যুটাকে এনহান্স করে বা ইনক্রিজ করে। আমরা বলছি যে এটা আমাদের ফুড ইনফেকশন হয়, ফুড ইনফেকশনে কিটা কি সেগুলি কি মানে কি হয় এই ফুড ইনফেকশনের মাধ্যমে আমাদের কিভাবে আমাদের এই আমাদের বিভিন্ন ধরনের জিনিসগুলা মানুষ ফিলিং অফ দ্য প্রেশার অন দ্য আর দ্য ডিগ দ্য ম্যাটেরিয়াল ফ্রম বিটুইন দ্য ডি, তার মানে আর দ্য ডিগ দ্য ম্যাটেরিয়াল ফ্রম বিটুইন দ্য মানে আমাদের যে ওখানে এই মানে আমাদের যে ই থাকে তোমার দুটাতে মাঝখানে যে গ্যাপ থাকে সেখানে তোমার আমাদের হয় কি ওখানে আমাদের যে ফুডিং দিকটা তোমার প্রেশার দেয় বা ওখানে তোমার ওই এরিয়াতে ওটা তোমার ওখানে ফুডটা ডিপোজিশন হয়ে ওখানে লোকাল একটা ইরিটেশন তৈরি করে। তারপরে বলতে ব্যাক পেইন হুইচ রেডিয়েট ডিপ টু দ্য জয়েন্ট, মানে তোমার ওখানে ওখানে যে ইনফ্লামেশন হয় যে জয়েন্ট ইনফ্লামেশন হইলে তোমার ওখানে পেইন তৈরি হয়, সেই পেইনটার মাধ্যমে আমাদের পুরা এরিয়াতে আমাদের তোমার জয় এরিয়াতে আমাদের এই পেইনটা সরিয়ে যায়। জিঞ্জিভাল ইনফ্লামেশন উইথ ব্রিদিং অ্যান্ড ফাউল টেস্ট ইন দ্য ইনভলভ ইন দ্য এরিয়া, মানে ওখানে জিঞ্জিভাল ইনফ্লামেশন হয় এবং ব্রিদিং হয় এবং ফাউল টেস্ট ফর্মেশন হয় বা আমাদের ব্যাড ব্রেথ তৈরি হয় এই একই কারণে। দ্য ভেরিং ডিগ্রি অফ ইনফ্লামেটরি ইনভলভমেন্ট অফ দ্য পেরিওডন্টাল লিগামেন্ট উইথ এন এসিড ইরিটেশন অফ দ্য টুথ ইন সকেট প্রিম্যাচুরিটি ইন ফাংশনাল কন্ট্যাক্ট অ্যান্ড সেন্সিটিভিটি পারকাশন, তার মানে আমাদের ওখানে হয় কি আলটিমেটলি কি হয় আমাদের এই তোমার সকেটে তোমার তোমার ওখানে মানে তোমার পেরিওডন্টাল লিগামেন্ট আস্তে আস্তে ওখানে ডিস্ট্রাকশন হয়ে ওখানে একটা তোমার সকেট তৈরি হয় এবং ওখানে তোমার সকেট তৈরি হলে ওখানে পকেট তৈরি সকেট মানে ওখানে একটা পকেট তৈরি হয়, পকেট তৈরি হলে ওখানে যে তোমার জিঞ্জিভাল তোমার সিমেন্টাম স্ট্রাকচারটা যখন এক্সপোজ হয়ে যায় তখন তোমার তখন ওখানে সেন্সিটিভিটি কি হয়, কারণ সিমেন্টাম হচ্ছে থিন দেন দা তোমার থিনার দেন দা এনামেল এবং সিমেন্টামটা যেহেতু থিনার থাকে এই জন্য ওখানে তোমার ডেন্টিন এক্সপোজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে হচ্ছে ডিস্ট্রাকশন অফ দ্য অ্যালভোলার বোন, তা ওখানে পক্স ফাংশন হলে ওখানে যে অ্যালভোলার বোনে ডিস্ট্রাকশন হয় একই একই কারণে ওখানে জিঞ্জিভাল ডিসিশন হয়,
তারপরে ওখানে অ্যাসোসিয়েট কমিশনার আদিমতি ক্যারি এবং ক্যারি জো কমিশনার। তো আমরা এইটা আমরা সংগ্রহ করেছি কোথা থেকে, তোমার ক্লিনিক্যাল পিওরেন্টি ক্যালেন্ডার থেকে, ক্লিনিক্যাল পিওরেন্টি জান লিন্ডি থেকে, ক্লিনিক্যাল পিওরেন্টি ডিস্টারজেন থেকে, পিওরেন্টি ম্যাকনোবেল এটিওলজি, এই চারটা বই ফলো করে আমাদের আজকে প্রেজেন্টেশন করা হবে। তো আমরা এই আমার দুটো ছেলে অর্ধি অর্ধ, তোমরা অনেকে জানো আমার বড় ছেলের ব্যাপারে, তোমরা সবাই মোটামুটি জানো আমার বড় ছেলে একটা অ্যাক্সিডেন্ট করেছিল, জিপ অ্যাক্সিডেন্ট করেছিল, তো এখন সে মোটামুটি সুস্থ হচ্ছে। তোমাদের সবাই দোয়া, সবাই ওর জন্য দোয়া করো, তো আস্তে আস্তে ভালো হচ্ছে। তো আমরা তো থ্যাংক ইউ সবাইকে, যে তোমাদের মানে হয়তো বা তোমরা তোমরা যেহেতু স্টার্টিং, তোমরা হয়তো বা অনেক কিছু বুঝতে পারো নাই, অনেক কিছু বোঝার চেষ্টা করছো, তো আলটিমেটলি তোমাদের দেখাগুলো যে তখন তোমাদের অনেক বেশি তোমাদের নলেজটা একটু ডিপলি হয়ে যাবে, তখন তোমরা জিনিসগুলো আসলে ভালোভাবে বুঝতে পারবে। তো আমার মনে হয় আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যতটুকু বোঝানো ততটুকু মানে সেভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি, আর হয়তো বা তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, এবং আশা করি ভবিষ্যতে তোমরা এই চর্চার মাধ্যমে পড়াশোনার মাধ্যমে বাকি যেটুকু তোমার বই বই পড়ে তোমরা বাকিটুকু তোমরা জানতে পারবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। এখন আমি কোনো কোশ্চেন থাকলে সেটা যদি তোমরা বলো তাহলে খুব বেটার হয়। এনি কোশ্চেন? হ্যালো পার্টিসিপেন্ট কয়েক জন, হ্যালো নুসা শোনা যাচ্ছে? কোশ্চেন নেই স্যার। নুসা আছো? কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। জি স্যার, জি স্যার আছি স্যার। বলো। জি স্যার। নুসরাত? জি স্যার আমার কোশ্চেন নেই, বাকি যদি কারো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে স্যারকে জিজ্ঞেস করতে পারো। না স্যার কোয়েশ্চেন নেই। কোশ্চেন না থাকার কারণ হলো দুইটা, হয় তোমরা কিছুই বুঝো নাই, না হয় তোমরা খুব বেশি বুঝছো। আমি কোনটা বুঝবো? আমি বুঝবো যে তোমরা কিছুই বুঝো নাই নাকি? সবসময় একটু কোশ্চেন করার চিন্তা করবা, কোশ্চেন না করলে আসলে যে যিনি পড়ায় তার সে তখন মানে আসলে বুঝতে পারে না যে আসলে তোমরা বুঝতে পার লাগে, কারণ আমরা পড়েই গেলাম তোমরা বুঝতে পার লাগে না সেই জিনিসগুলো। তো যেহেতু জমি পড়ো আমরা ইন্টারেকশন হওয়ার সম্ভাবনা আমরা আমরা করতে পারতেছি, সেক্ষেত্রে তোমরা একটু কোশ্চেন করলে আমাদের জন্য একটু বেটার হয়। আমরাও ব্যাপার হলো কি আসলে মানে এগুলো তো বাইল্যাটারাল লার্নিং, বুঝছো না, যে দেখা গেলো যে আমরাও অনেক সময় দেখা গেলো কম জানতে পারি, তোমরা আমার একটু বেশি জানতে পারো, আলোচনার মাধ্যমেই দেখা গেলো সেই জিনিসগুলো আমাদের উঠে আসতে পারে, আমরা আমাদের পরস্পর পরস্পরের মাধ্যমে আমরা নলেজের ইটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি। তো আমরা সবসময় চিন্তা করব যে টপিকসটা আমরা আলোচনা করবো, যেহেতু আগে দেওয়া 5-6 দিন আগে দেওয়া হয় টপিকসটা, তো আমার মনে হয় যে তোমরা যদি একটু ওই টপিকসটা নিয়ে একটু পড়াশোনা করলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হয়, এবং তোমাদের ওই মানে জানার আগ্রহটা থাকে, তুমি যখন পড়বে তখন যে বোঝার মানে ই থাকলে, ডিফিসিয়েন্সি থাকলে তখন আমাকে ওই সময় জিজ্ঞেস করলে তখন আমি সেটা তোমাদের তোমার ইন ডিটেলস আলোচনা, অনেক আলোচনা আসে দেখা যায় যে আমি ওই মানে যখন স্লাইড করতে গিয়ে স্লাইডের প্রসঙ্গেই থাকি, মানে বাইরের জিনিসগুলো আলোচনা আনতে পারি, আর তোমরা আলোচনা করলে তখন দেখা যায় যে ওই টপিক গুলো ওই পয়েন্ট গুলা তখন চলে আসে পরে, তোমাদের নলেজটা তখন খুব ই হয় আর কি, আরো বেশি সুবিধা হয় মানে আরো বেশি তোমরা ভালো করতে পারো। তো আমরা ভবিষ্যতে চিন্তা করব বা তোমরা আশা করব যে তোমরা সবাই বই ফলো করে আমাদের যে জিনিসটা আমি পড়াবো সেই জিনিসটা বই ফলো করে আসলে আমাদের মানে বুঝতে সুবিধা হবে বলে আশা রাখি। তো এখন তাহলে আমি কি করব, নুসরাত আসুনি, নুসরাত নুসরাত বোধহয় আজকে খুব ইয়ের মধ্যে আছো,
স্যার আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা স্যার শেষ করে দিতে পারি। আমরা অফ করে দেয়া। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাস কি হবে পরে আমরা জানিয়ে দেব তোমাদের। থ্যাংক ইউ, তাহলে সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।